ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 8, নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে আলোচনার প্রথম যে বিষয়টি সেটি 18 নম্বর প্রশ্ন, প্রশ্ন উত্তর আকারে যেহেতু কিতাবটি রয়েছে। বলছেন লেখক, মা মানা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির শাহাদাত প্রদান করা বা সাক্ষ্য প্রদান করার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা বা কালিমাতুত তাওহীদ, এই কালিমার যে সাক্ষ্য প্রদান করতে হবে এটি হয়েছে ইসলামের প্রথম স্তম্ভের প্রথম অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত প্রদান করা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা যা গত আলোচনাগুলিতে এসেছে। তো এই যে প্রথম বাক্যটি যেটি তৌহিদের কালিমা, যেই কালিমার মাধ্যমে একজন মানুষ ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ একত্বের কথা, যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার জাত সিফাত সত্তায় গুণাবলী তো শরীক নেই, তার কাজেও শরীক নেই, রুবুবিয়াতও শরীক নেই এবং তার ইবাদত বন্দেগীতেও শরীক নেই। আর বিশেষ করে তার ইবাদত বন্দেগীতে, যে ইবাদত বন্দেগীতে তৌহিদ প্রতিষ্ঠা, এমন একটি গুরুত্বপূর্ণ তৌহিদের দিক বা তৌহিদের প্রকরণ যা নিয়ে যুগে যুগে মানব জাতির মাঝে দ্বন্দ্ব হয়েছে এবং আম্বিয়া রসুলগণকে এই তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়াতের দাওয়াতের জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে। কারণ মানব জাতির অধিকাংশই যারা পৌত্তলিক মুশরিক, তারাও আল্লাহর নাম বা গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এগুলি তারা মানত। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, এসব মানত। কিন্তু মানত না যে বিষয়টি মুশরিকরা, তা হচ্ছে এবাদত বন্দেগি যাবতীয় এক আল্লাহর হইতে হবে, এটা মানত। তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য অন্যেরও এবাদত বন্দেগি উপাসনা হবে। এখানে ছিল মূলত যুগে যুগে আম্বিয়া রসুলগণের সাথে তাদের জাতিদের দ্বন্দ্ব, যার কারণে মানব জাতি দুই ভাগে ভাগ হয়েছে, কাফির আর মুমিন মুসলিম। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের অর্থ কি, এ হচ্ছে প্রশ্ন। উত্তর শুনুন, বলছেন আল জবাব, মানাহা নাফিউ ইস্তিহকাকিল ইবাদা আন কুল্লি মা সিওয়াল্লাহি তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানের অর্থ হচ্ছে যে মহান আল্লাহ ছাড়া যা কিছুই পৃথিবীতে রয়েছে এবং যে কেউ রয়েছে, সব কিছু থেকে ইবাদতের অধিকার এর হকদার হওয়া কে না করা, অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহর সৃষ্টি, এই জগতের আলম সবকিছু সৃষ্টি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো কিছুই সামান্যতম এবাদতের অধিকার রাখে না, হক রাখে না। এ কথা
মেনে না অন্তর থেকে এবং এ কথার সাক্ষ্য প্রদান করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। সুতরাং যেই ব্যক্তি বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি যেন ঘোষণা করলো যে এবাদতের হকদার একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খালেক, যিনি রাজেক, যিনি মালিক, যিনি হায়াত মওতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র এবাদতের হকদার, আর তার ছাড়া কোনো কেউ না, কোনো নবী রসুল, না জিব্রাইল মিকাইল, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ইব্রাহিম খলিলুল্লাহ, না কোনো গৌস কুতুব জিলানি চিস্তি, না কোনো দরগা দুর্গা, না কোনো গাছ পাথর, কোনো কিছুই এবাদতের অধিকার রাখে না। যদি কেউ এবাদত দেয় আল্লাহ ছাড়া কাউকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হক হরণ করে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিল। সুতরাং সেই ব্যক্তি মুশরিক, বহুত্ববাদী, একত্ব প্রতিষ্ঠাকারী নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু রয়েছে সবকিছু থেকে এবাদতের হকদার হওয়াকে না করা, আপনাকে না করতে হবে, বরং আগে না করতে হবে তারপরে হ্যাঁ করতে হবে। লা মানে না, তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে না দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ হ্যাঁ করা হয়েছে। এটি আমরা আমাদের পার্থিব জীবনে করে থাকি। চাষিরা চাষাবাদ করলেও প্রথম জমিকে চাষাবাদ করে ঘাস আরো যা কিছু রয়েছে যেগুলি ফসল হতে বাধা প্রদান করে সেগুলি থেকে পরিষ্কার করে, আগাছা মুক্ত করে, আর তারপরে তখন তাতে বীজ বপন করে বা রোপণ করে। এইরকমই আজকে সায়েন্স টেকনোলজির যুগে কম্পিউটার বা যে কোনো রকমের এই যে আপনার স্মার্টফোন, প্রথমে সেটাকে ফরম্যাট দিয়ে পরিষ্কার ক্লিন করে, না কোনো ভাইরাস যেন না থাকে, কোনো কিছুই যেন না থাকে তাতে, আর তারপরে তখন তাতে প্রোগ্রামিং করে। তাহলে সে যা কিছু তাতে রাখবে একটা কম্পিউটারে অথবা একটা মোবাইলে তা সুরক্ষিত। ঠিক তেমনি একজন মানুষের মগজ সমস্ত রকমের শির্ক কুফরি থেকে মুক্ত করতে হবে, ক্লিন, পরিষ্কার করতে হবে, যাতে করে তারপরে যা কিছু রাখবেন তাওহীদ থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত সালাত, অন্যান্য যাবতীয় ইবাদত বন্দেগি, আর যে কোনো নেকির কাজ, যে কোনো কিছু, যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, পশু পাখির অধিকারের ক্ষেত্রে হোক, যা কিছু রাখবেন সবকিছু সুরক্ষিত থাকে, তাহলে এই নেকি স্বভাবগুলো হেফাজতে থাকবে, আর নাহলে সব নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাক তালা ইয়াবাদান, শির করলে সব ধ্বংস। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লা দিয়ে শুরু করেছেন, আগে না করো, আগে বাতিলকে না করো, আগে মিথ্যাকে না করো, জি, আগে অন্যায়কে না করো, আগে পাপকে না করো, আগে শিরকে না করো, কুফরিকে না করো, মুনাফিকিকে না করো, যাবতীয় পাপাচারকে না করো, তারপরে ভালো কাজ, হ্যাঁ এখন ইল্লাল্লাহ ভালো কাজ করো, আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ ইবাদত, আর ভালো আখলাক চরিত্র, মানুষের সাথে আদান প্রদান লেনদেন ভালো, এটা পরে, কিন্তু আগে না করতে হবে। তো আশা করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছেন। তো প্রথম না করতে হবে, নাফি, প্রথম নেগেটিভ, তারপরে ওয়াইসবাতুহা লিল্লাহি আযজা ওয়াজাল ওয়াহদাহু লা শারীকা লাহু ফি ইবাদাতিহি, তারপরে ইবাদত বন্দেগীকে সাব্যস্ত করতে হবে মহান আল্লাহ আযজা ওয়াজালের জন্য, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই ইবাদত বন্দেগীতে। ইবাদত বন্দেগীতেই যেহেতু দ্বন্দ্ব, সুতরাং ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করবেন না, সেজদায় কাউকে শরীক করবেন না, দোয়ায় আহ্বানে কাউকে শরীক করবেন না, আশ্রয় কামনায় কাউকে শরীক করবেন না,
ফরিয়াদ করায় কাউকে শরীক করবেন না, রুকুতে কাউকে শরীক করবেন না। এইভাবে অন্তরের যতগুলি ইবাদত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, জবানের ইবাদত বন্দেগী রয়েছে, কাউকে শরীক করবেন না। ওয়ালা ইউশরিক বি ইবাদতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন কাউকে শরীক না করা হয়। যেমন তার ইবাদতে কোনো শরীক নেই, কামা আন্নাহু লাইসা লাহু শারিকুন ফি মুলকিহি, যেমন তার সার্বভৌমত্বে কোনো শরীক নেই, তার মালিকানাতে কোনো শরীক নেই। আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কি রয়েছে, যা কিছু রয়েছে, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি মালিক তার জন্য ইবাদত সুনির্দিষ্ট করতে হবে, খাস করতে হবে। এটা যে কোনো বিবেকবান মানুষ বলবে, যে মালিক, যে সম্পদের মালিক দুনিয়ার ক্ষেত্রে, আপনি ক্ষুদ্র একটা মালিক, একটা বাড়ির মালিক, হ্যাঁ বেশ কিছু ধন সম্পদের মালিক, যে মালিক তার কোনো গান হবে? যে মালিক না তার কোনো গান হবে নাকি? তো যিনি সবকিছুর মালিক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য ইবাদত হবে। এই জন্য তৌহিদের ওলামারা বলেছেন যে তৌহিদে রুবুবিয়াতের দাবি হচ্ছে তৌহিদে উলুহিয়াত, তৌহিদুল ইবাদা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কাজগুলি করেন, এটা হচ্ছে তৌহিদে রুবুবিয়াত। সব কাজ আল্লাহ, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, যখন সব কাজ আল্লাহর, তো আদেশ নিষেধও চলবে আল্লাহর, ইবাদত বন্দেগী হবে আল্লাহর, গণগান প্রশংসা হবে আল্লাহর। এ হচ্ছে তৌহিদ রুবুবিয়াত, আবশ্যক তৌহিদুল ইবাদাকে বা তৌহিদুল উলুহিয়াকে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হজের আয়াত নম্বর 62-তে, যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক, শুনে রাখো যে কথা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছেন সত্য। আল হক মানে আল মাবুদুল হক, সত্য উপাস্য, সত্য মাবুদ। ওয়ান্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যা কেই আহ্বান করে বা যা কিছুই আহ্বান করে তা হচ্ছে হুয়াল বাতিল, বাতিল মিথ্যে, সবকিছু বাতিল। যাবতীয় রকমের শিরকি ধর্ম কর্ম, শিরকি পথ মত সব বাতিল। তাওহীদ হচ্ছে হক, এক আল্লাহর ইবাদত হচ্ছে হক। এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ চলে আসলো, বে আন্নাল্লাহ হুয়াল হক, আল্লাহ হুয়াল হক হচ্ছে ইল্লাল্লাহ। আর মায়াদুনা মিন্দু নেহি, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হচ্ছে, যা কিছুকে ডাকা হচ্ছে তা হচ্ছে বাতিল, এটা হচ্ছে লা ইলাহা, অন্যরা নেই, বাতিল। কোরআনের বিভিন্ন ভাষায় এই লা ইলাহা ইল্লাল্লাহকে পেশ করা হয়েছে, যেমন এখানে এইভাবে, আর সূরাতুল ইসরা রয়েছে, সূরা বনী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লা তা'বুদু লা ইলাহা ইল্লা ইয়াহু ইল্লাল্লাহ, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, সূরা নিসা আয়াত নম্বর 36-এ, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মানে ইল্লাল্লাহ, হ্যাঁ হ্যাঁ বাচক, ইতিবাচক। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, লা ইলাহা, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, সব বাতিল, সুতরাং কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়ান্নাল্লাহু আল আলিয়ুল কাবীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। এই আয়াতটি শুধুমাত্র হুয়ার পার্থক্যের সাথে, এই যে মিন্দুনিহি হুয়াল বাতিল, এখানে হুয়াল বাতিল সুরাতুল হজ্জের আয়াত, আর সূরা লোকমানের আয়াত নম্বর 30-এ এই হুয়া শব্দটি নেই, একই রকম আয়াত। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু আল আলিয়ুল কাবীর, একবার সেম আয়াত। 19 নম্বর প্রশ্ন বলছেন যে মা হিয়া শুরুতু শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো অর্থ জানলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলি রয়েছে, এই শর্তগুলি কি? তাহলে আমরা যে বিষয়টি অর্থের পরে জানব সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর বেশ কিছু শর্তাবলী রয়েছে, শর্ত রয়েছে। শর্ত কথাটি আরবি শর্ত, এটি আমরা বাংলাতে এমনভাবে ব্যবহার করি যে বাংলাতে শর্ত ছাড়া অন্য কিছু বলা হয় না।
আমার একটা আপনার সাথে শর্ত রয়েছে বলে থাকি, আমি তাদের সাথে বেশ কিছু শর্ত লাগিয়েছি। যে শর্ত বলছে এই শুরুত, শর্তের বহুবচন হচ্ছে শুরুত, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর কিছু শর্ত আছে কি না? বলছে হ্যাঁ আছে। ঠিক আছে, তো কি কি শর্ত? সাতটি শর্ত এখানে উল্লেখ করেছেন, এটি হবে আজকের দাস। সাতটি শর্ত, শর্ত মানে আশা করি বুঝেন, শর্ত মানে এমন বেশ কিছু বিষয় সেখানে আরোপ করা বা বিষয়গুলি সেখানে পেশ করা, যে শর্তগুলি পাওয়া গেলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা পাওয়া যেতে পারে আর নাও যেতে পারে। এটা হচ্ছে শর্তের সংজ্ঞা। আর শর্তের কোনো একটি যদি না পাওয়া যায় তাহলে যেই বিষয়ের জন্য শর্ত লাগানো সেটা কিন্তু বিদ্যমান হবে না, সেটা পাওয়া যাবে না। যেমন উদাহরণ দিই, হজের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। হজের জন্য প্রথম শর্ত হচ্ছে, যেহেতু হজের মৌসুম, প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে, পাগল যেন না হয়। তাহলে মুসলিম হওয়া শর্ত, সুতরাং কেউ যদি কাফের হয়ে অমুসলিম হজ করে তো হজ হবে না। পাগল অবস্থায় কোনো পাগলকে নিয়ে এসে যদি আপনার এহরাম পরিয়ে হজ করিয়ে দেন তো হজ হবে না। হজের আরেকটি শর্ত হচ্ছে যে সাবালক হইতে হবে, সেটা বিশুদ্ধতার শর্ত না, বা ফরজ, সেটা হচ্ছে আপনার ফরজ বিশুদ্ধ নাবালকের হজ হয়ে যাবে, বিশুদ্ধতার শর্ত নাই, কিন্তু সেটি হচ্ছে ফরজ আদায়ের শর্ত। নাবালক অবস্থায় সাবালক হওয়া শর্ত, সাবালক অবস্থায় কেউ যদি একবার হজ করে নেয় তাহলে 15 বছর বয়স হয়েছে, এই বছরই সাবালক হয়েছে আর হজ করে নিল, 100 বছর বাঁচলো, হজ ফরজ তার আদায় হয়ে গেছে, বাকি সব নফল। কিন্তু যদি 10 বছর বয়সে একটা ছেলে হজ করে নাই তাহলে তার হাজ্জাতুল ইসলাম, ইসলামের যে জীবন, একটি হজ ফরজ তার আদায় হয়নি, তাহলে বালেক সাবালক হওয়া এই এইরকম শর্ত। স্থিতা, সামর্থ্যবান হওয়া শর্ত, যদি সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য তাহলে হজ করতে হবে, তার সাথে সাথে শারীরিক সামর্থ্য থাকলে নিজে স্বয়ং এসে হজ করতে হবে। আর যদি আর্থিক সামর্থ্য থাকে, সচ্ছলতা আছে, হজের সমান পয়সা আছে কিন্তু শরীর চলছে না, তাহলে বদল হজ করাইতে হবে, হজ ফরজ, বদলি হজ করাইতে হবে। তাহলে এই শর্ত থেকে কি বুঝলেন? কারো শর্ত আছে, সংজ্ঞাটাকে ফিট করেন, কারো শর্ত আছে। এই 5টি শর্ত, মুসলিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আকেল, সাবালক, আর সেই ব্যক্তি হচ্ছে সামর্থ্যবান। তারপর অনেকে, লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ হজে আসে না, 20 বছর বয়সে হজের পয়সা হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে, হজের সবগুলি শর্ত পূরণ হয়ে আছে, কিন্তু আসছে ওই বুড়ো হয়ে যখন অচালু হয়েছে 80 বছর বয়সে হজে আসছে, তাহলে এতদিন যে হজ যে পাওয়া গেল না তার জীবনে, তাহলে বোঝা গেল যে শর্ত পাওয়া গেলে আবশ্যক নয়, যার জন্য শর্ত লাগে সেটা পাওয়া যাবে, পাওয়া যেতে পারে, ও করতে পারবে, কিন্তু হয়তো করলো না, সেই জন্য হইল না। কিন্তু এই শর্ত যদি না থাকে, এই একটি শর্ত নাই, সে মুসলিমে নয়, সব আছে, পয়সাও আছে হজ করার, সাবালক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সামর্থ্যবান, কিন্তু অমুসলিম, তাহলে হজ হবে না। জি, তাহলে আশা করি বুঝতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে মনে রাখেন, শুধু পড়ে নিলে হবে না, শুধু জপলে হবে না, জিকির করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর যে 7টি শর্ত রয়েছে এই শর্তগুলি বিদ্যমান যদি থাকে আর তারপরে শাহাদাত প্রদান করে অন্তরে বিশ্বাস নিয়ে, তাহলে এ লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। আশা করি বিষয়টি স্পষ্ট। বলছেন তাই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের শর্তগুলি কি? আল্লাতি লা তানফাউ কাইল্লাহা, যেই শর্তগুলি ছাড়া, ইল্লা বিজতিমা ইহা ফিহি, এই শর্তগুলি যদি একত্রিত না পাওয়া যায় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে তার কোনো কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ।
একজন খ্রিস্টানকে বন্ধু মানুষ তাকে মানিয়ে নিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা ওকে খুব ভালো লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি খুব পছন্দ, আর আপনার চাইতেও বেশি আমার চাইতেও বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না। সুতরাং এতে কি আছে তা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠে না। লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণও করেনি, লা ইলাহা ইল্লাল্লাহর সামনে সে শিরনত করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ সে সততার সাথে বলেনি অন্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ নিষ্ঠার সাথে বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের যে ভালোবাসার বিষয়টি তার খেয়ালেই নেই। সেটি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সত্য এবং মিথ্যার মাপকাঠি, সেটাও বুঝে না। শুধু তাকে ক্যালিমা পড়িয়ে নিলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ। অধিকাংশ মুসলিমরা বড়ই দুঃখের বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই জান না। আবার কিছু লোক যারা জানে তারা তাদের সিংহভাগ ভুল অর্থ জানে, আল্লাহ ছাড়া কোনো কোনো কেউ নেই, কোনো মালিক নেই। আর এলাহ মানে মালিক না, এলাহ মানে মাবুদ, হ্যাঁ সার্বভৌমত্বের অধিকারী না। আরে ওর মানে সার্বভৌমত্বের অধিকারী নয়, মাবুদ, এবাদত। এখানে তাওহিদুল এবাদা প্রতিষ্ঠা হচ্ছে উদ্দেশ্য, কিছুতে কিছু হয় না, যা কিছু হয় তার পক্ষ থেকে হয়, এই ধরনের কথা যারা বলে থাকে আমাদের তবলিগি ভাইয়েরা, কিন্তু লা ইলাহা অর্থ নয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই সাতটি শর্ত পূরণ করতে হবে, তাহলে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ করে যদি বলেন আপনি, শাহাদাত দেন, সাক্ষ্য প্রদান করেন, তাহলে কাজে আসবে। এখন শর্তগুলি দেখুন, বলছেন শুরুতু হাসাবা, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হচ্ছে সাতটি। প্রথম শর্ত আলাউয়াল আল ইলম বি মানা নাফিয়ান ওয়া ইসবাতান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এর সঠিক অর্থটা জানতে হবে। নাফিয়ান ওয়া ইসবাতান, নেতিবাচক আর ইতিবাচক, নেগেটিভ এবং পজিটিভ দুটো জানতে হবে, তাতে দুটো দিক রয়েছে, লা ইলাহা নেগেটিভ রয়েছে আর ইল্লাল্লাহ পজিটিভ, দুটোই জানতে হবে আপনাকে, অর্থ জানতে হবে। তাহলে অর্থ জানা ছাড়া কেউ যদি রাত দিন জপতে থাকে তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজে আসবে না। এর অর্থ সম্পর্কে এলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর শর্ত ইস্তিকানুল কালবে বিহা, অন্তরের ইয়াকিন, খুব সহজ ভাষায় আল ইয়াকিন, প্রথমটি হচ্ছে এলম আর দ্বিতীয় হচ্ছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, আপনার দৃঢ় বিশ্বাসী হইতে হবে। যেমন এখন বিশ্বাস করছি রাত সারা দুনিয়া যদি আমাকে বলে এখন দিন, আমি বিশ্বাস করব না সৌদি আরবে। আপনাদের ওখানে যারা আমেরিকা থেকে সিংহ ভাই ভাই মনে রয়েছেন, দিন চলছে, আপনাদের যদি সারা দুনিয়া বলে এখন রাত, তো বিশ্বাস করবেন? মোটেই না, সারা দুনিয়া একদিকে হয়ে গেলে বিশ্বাস করবেন? ঠিক তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এমনই ইয়াকিনের সাথে যে আল্লাহ হচ্ছেন মাবুদে হক আর বাকিগুলি বাতিল। এ কথা দিন রাত যেমন স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, সারা দুনিয়া আমার বিপরীত বললে বিশ্বাস করব না, ঠিক হয়ে যাব। তৃতীয় শর্ত হচ্ছে আল ইনকিয়াদু লাহা জাহিরান ওয়া বাতিনান, বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর অনুগত হওয়া। ইনকিয়াদ মানে হচ্ছে অনুগত হওয়া, মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি সাদরে মেনে নেবেন, আপনি অনুগত হয়ে যাওয়া, মাথা ঝুঁকিয়ে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহর সামনে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা আমি শিরনত করে মেনে নিচ্ছি। প্রত্যেকটার কিন্তু বিপরীত অর্থ আছে, এই বিপরীত অর্থগুলো সাথে সাথে বলে যায়। প্রথম শর্ত ছিল জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করার বিপরীত হচ্ছে অজ্ঞতা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে যদি অজ্ঞ হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কোনো কাজে আসবে না, মূর্খের কোনো কাজে আসবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমাই জানে না সঠিক। দ্বিতীয় হচ্ছে ইয়াকিনি, দৃঢ় প্রত্যয়, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, এর বিপরীত হচ্ছে শাক, সন্দেহ। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সন্দিহান হয় আর যদি বলতে থাকে, কোনো কাজে আসবে না। তৃতীয় হচ্ছে অনুগত হওয়া, অনুগত হওয়া মেনে নেওয়া, এর বিপরীত হচ্ছে পরিত্যাগ করা। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহতে যে কথাগুলি আছে সেটা পরিত্যাগ করে, তার জীবনে কোনো এবাদত বন্দেগী নেই, কোনো আমল নেই, তাহলে সর্বসম্মতি ক্রমে সে মুসলিম না।
আর যারা বলছে যে বেনামাজি বড় কাফের, তারা বলছে যে যদি পাঁচ অক্ত সালাত না থাকে, তাহলে মুখ্য আমলই নেই, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলা কাজে আসবে না, কোন কাজে আসবে না। লা ইলাহা অর্থ জানছে, দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু পাঁচ অক্ত সালাত মেনে নেয় না, তাহলে কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কাছে। চতুর্থ শর্ত হচ্ছে আল কবুল ও লাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণ করা, কবুল করে নেওয়া। এই কবুলের বিপরীত হচ্ছে রদ, রেজেক্ট করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মাজারে সেজদা করছে, যখন ওর মাজারে সেজদা করা তো জায়েজ না, কারণ আপনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আপনি সেজদা এবাদত, আপনি এবাদত মাজারে করছেন, দোয়া এবাদত, ইয়া গাউসুল আজম মাদাদ বলছেন, ইয়া গরিব নওয়াজ মাদাদ বলছেন, ইয়া খাজা শাহী আল্লাহ বলছেন, ইয়া দস্তগীর বলছেন, তো বলছেন না তোমার কথা আমি মানি না, রেজেক্ট করে দিলেন আপনি, তাই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কবুল মানে কবুল করে না, যখন কবুল করলেন তার মানে আপনি প্রত্যাখ্যান করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ যা আছে তা, তৌহিদ আছে এবং শিরক মুক্ততা আছে, তৌহিদকে মেনে নেবেন এবং শিরক মুক্ত হয়ে যাবেন। ফালা ইয়ারুদ্দু শাইয়ান মিন লাওয়াজিমিহা ওয়া মুক্তাদায়াতিহা, সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই বিষয়গুলিকে আবশ্যক এবং যেগুলি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি সেগুলির কোনোটিকে সে রদ করবে না, খণ্ডন করবে না বা প্রত্যাখ্যান করবে না, মেনে নেবে, সাদরে গ্রহণ করবে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস ফিহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নিষ্ঠার সাথে বলা, বিশ্বাস করে নিষ্ঠার সাথে বলা, ইখলাস নিখুঁত নির্ভেজাল করা, এর বিপরীত হচ্ছে শিরক ভৌতবাদ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর এদিকে শিরিক করবেন না, চলবে না, শিরকি কথা বলবেন এটা চলবে না, ইখলাস নিষ্ঠার সাথে এর শাহাদাত দিতে হবে। ছয় নম্বর শর্ত হচ্ছে আসসিদক মিন সামিমিল কলবি লা বিল লিসানি ফাকাত, অন্তরের অন্তরস্থল থেকে সততা, অন্তরের সত্যতার সাথে বলতে হবে, যা মুখে বলছেন তাই অন্তরে বলছেন, দুটো দুটোতে কোনো পার্থক্য নেই, মুখের কথাই এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরের কথাই একেবারে এত মিল আছে যে সামান্যতম কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে অন্তরের সততা। লা বিল লিসানি ফাকাত, শুধু মুখে উচ্চারণ করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। সততার বিপরীত হচ্ছে আল কেজিব মিথ্যা, জি। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে যেন সততা থাকে, মিথ্যা ভরা না থাকে, অর্থাৎ নেফা কপটতা না থাকে, মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুসলিম, আর এদিকে অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, যেমন মদিনার যে মুনাফিকরা ছিল, আর বর্তমান যুগেও যেসব আকীদার মুনাফিকরা মুসলিম সমাজে আত্মগোপন করে আছে, মাঝে মাঝে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, জি হ্যাঁ, চলবে না, ইলা ইলাহা কোনো কাজ আসবে না তাদের। সাত নম্বর শর্ত হচ্ছে আল মাহাব্বাতু লাহা ওয়ালি আহলিহা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাথে ভালোবাসা, এই কালিমাকে ভালোবাসা, কারণ এই কালিমার ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, এবং সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এবং যারা কালিমা ওয়ালা এই কালিমার অনুসারী, যে কোনো মুসলিম যেখানকার হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক তাকে আমি ভালোবাসি, এই কালিমাকে ভালোবাসি, এই কালিমা ওয়ালাদেরকে আহল তৌহিদ তৌহিদবাদীদেরকে ভালোবাসি, এটা হইতে হবে। আপনি কাফের ভালোবাসাকে, মুশরিকের ভালোবাসাকে দুনিয়ার স্বার্থে আপনি আপনার মুয়াহে তৌহিদবাদী ভাই বোনদের উপর প্রাধান্য দেবেন, না না না, ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া কোনো কাজে আসবে না আপনার। ওয়াল মাওয়ালাতু ওয়াল মুআদাতু লি আজালিহা, আর মিত্রতা আর শত্রুতা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, কে আমার মিত্র, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কার সাথে বৈরিতা, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার আমলে বাস্তবায়নে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তার সাথে বৈরিতা। শেখ ইরবাজ রহমতুল্লাহ আলাই তার একটি কিতাব রয়েছে দুরুসুল মহিমা, গুরুত্বপূর্ণ শিক্ষা, জন মুসলিম জনগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আমার অনুবাদ করা বইটি আরবি, আর দুরুসুল মহিমা লি আম্মাতিল উম্মাহ, তাতে আট নম্বর একটি শর্ত করেছেন, সেটা দিয়ে শেষ করছি। তিনি বলছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে
তার এবাদতকে অস্বীকার করা, মানে আল কুফরু বিমা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেসবের যে অন্যরা এবাদত করছে, পূজা পাঠ করছে, উপাসনা করছে, সেগুলিকে অস্বীকার করা, এর দলিল কোরআনে কারীমের আয়াত। আল্লাহ ফামা ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি তাগুত কে অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিনু বিল্লাহ, আর তারপরে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো, তাহলে ইমান তখনই আপনার কমপ্লিট হবে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দিগিকে আপনি অস্বীকার করবেন। সুতরাং দুর্গা দরগার এবাদতকে অস্বীকার করতে হবে, গাছ পাথরের পূজাকে অস্বীকার করতে হবে, জীবিত মৃতের পূজাকে অস্বীকার করতে হবে, আর কেউ দাতা আছে আল্লাহ ছাড়া এ কথা অস্বীকার করতে হবে, কেউ হায়াত মদিতে পারে কুম্বেইদ নেই আমার হুকুমে উঠো আর দিল মৃতকে জীবিত করে, আর এসব কুফরি কথাকে অস্বীকার করতে হবে, কুফরি আকিদাকে অস্বীকার করতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এইসব কথায় বরকত দান করেন, এবং এই কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানব জাতিকে সঠিক রাস্তা দেখান, এবং আমাদেরকে প্রথম এসব তৌহিদ সুন্নতের কথা দিয়ে, সহিহ আকীদার কথা দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখেরাতে আমাদের সকলের জন্য যেন সাদকায়ে জারিয়া করেন, এবং আমাদের জীবনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দেওয়া হবে। জাযাকাল্লাহ খাইরান সম্মানিত দিনী ভাই বোনেরা। তো এখানে আমাদের প্রশ্ন তো প্রবর্তিত হচ্ছে, তো শুরুতেই প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নের আগে একটা কথা আমি বলে নেব নাকি না প্রশ্নটা শুনে? জি জি বলেন বলেন। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومواله। আমরা যেহেতু প্রশ্ন উত্তর সরাসরি দিচ্ছি, তো আমার কাছে এই প্রশ্নগুলির ধরন হচ্ছে কি রকম, যে ধরেন হঠাৎ করে আসছে, আমার এক সেকেন্ড আগেও জানা থাকে না যে কি প্রশ্ন আসবে, আর তারপরে আমি উত্তর দিচ্ছি, সুতরাং এই ক্ষেত্রে ভুলের সম্ভাবনা বেশি, খুব জটিল বিষয় এটি। সুতরাং এই বিষয়টি সময় আমার আমাকে ভয় লাগে, এবং আপনাদের সব সময় এই ক্ষেত্রে এই বিশ্বাসটা রাখতে হবে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এবং মানুষ যতই চেষ্টা করে বলুক ভুল হতে পারে, আমরা তো সাধারণ এলিমের মানুষ, যারা বড় বড় আইম্মা কেরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ, তাদের ভুল হয়েছে বলেই তো চার মজহাব বা চারটি মত হয়েছে, আর চারটি যে ঠিক তা না, চারটার মধ্যে একটা ঠিক, ওই এই একটা ঠিক যেটা সহি সেটাকে তলাশ করার চেষ্টা করাই হচ্ছে সঠিক পথ, যাতে করে অন্ধ অনুসরণ থেকে আমরা বেঁচে যেতে পারি। তো এইরকমই আমাদের আলোচনাগুলি তো হচ্ছে। যদি আমাদের কাছে ধরেন প্রশ্ন অনেক সময় হোয়াটসঅ্যাপে এসে থাকলো বয়সে, তারপরে সে বিষয়টা যদি দেখলাম যে একটু দেখি আর একটু দেখে নি, দেখার সুযোগ পেলাম, তাহলে ভালো করে একটু তাজা করে এলেমটাকে আর তারপরে বললাম, তো তাতে ভুলের সম্ভাবনাটা কম থাকে। যদিও সবসময় মানুষ ভুল করতে পারে, পড়াশোনার পরে ভুল করতে পারে। তো এইরকমই গত সপ্তাহে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে আইয়ামে তাশরিকের সিয়ামগুলি সম্পর্কে, 11, 12, 13 জিলহজের সিয়ামগুলি সম্পর্কে। সে সম্পর্কে আমি যেটুকু বিগত এলেম আছে সেটাকে সামনে রেখে একটা উত্তর দিয়েছিলাম, কিন্তু উত্তরটি দলিলের আলোকে শক্তিশালী নয়, এবং অধিকাংশ আলেমদের এটি ফতোয়া নয়। সুতরাং সেই গত সপ্তাহের ফতোয়াটি ভুল, সেটাকে মুছে দেবেন, রিমুভ করে দেবেন দিমাগ থেকেও, এবং যদি সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকেন তো সেটা ক্যান্সেল, আমি সেই ফতোয়া থেকে ফিরে আসছি, সেটা ভুল ফতোয়া। তাহলে সঠিক ফতোয়া কি শোনেন, তাহলে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নি ভালো হবে। দেখেন বছরে 5টি দিন আছে যেই দিনগুলি রোজা রাখা জায়েজ নয়, এটা হচ্ছে আসল কথা, আর আমার আলোচনাতে এর আগে এইভাবে এসেছে। বছরে 5টি দিন, ঈদুল ফিতর যেটা পহেলা শাওয়াল, ঈদুল আজহা যেটা হচ্ছে 10 জিলহজ, আর আইয়ামে তাশরিক 11, 12, 13 জিলহিজ্জা, তাহলে 5টি। বাকি দিনগুলিতে সিয়াম পালন করা যেতে পারে, তো শুধু শুধু ধরেন শনিবার অথবা শুক্রবার, সে বিষয়গুলি আলাদা মশলা, সেগুলিতে যাওয়ার এখন প্রয়োজন নেই। তো এই 5টি দিন, কিন্তু 5টি দিনের মধ্যে এখন শুনেন, প্রথম
যে দুটো দিন পাঁচটির মধ্যে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুটো দিনে সিয়াম পালন করা হারাম, জায়েজ নয় সর্বসম্মতিক্রমে, বিল ইত্তেফাক, এতে কোনো ইখতিলাফ নেই। এই দুটি দিনে রোজা রাখা মোটেই যাবে না, যে কোনো কারণ হোক না কেন, রোজা কারো জন্য রোজা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় রোজা রাখতে নিষেধ করে সহিহ বুখারীর হাদিস। বাকি থাকলো এখন তাহলে তিনটি দিন, 11 এবং 12 জিলহিজ্জা, আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের দিনগুলিতে রোজা রাখা যাবে না, এটি হচ্ছে ফতোয়া। কিন্তু এই ক্ষেত্রে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হাদিসটি রয়েছে আইয়ামুত তাশরিকে আইয়াম আকলিন ওয়া শরবিন ওয়া যিকরিল্লাহ তাআলা। আইয়ামে তাশরিক হচ্ছে আইয়াম আকলিন, খাওয়া দাওয়ার দিন, ওয়া শরবিন পান করার দিন অর্থাৎ পান আহারের দিন, ওয়া যিকরিল্লাহ তাআলা এবং মহান আল্লাহর জিকির আজকারের দিন মানে তাকবীর পাঠ করার দিন। তো এই দিনগুলি হচ্ছে তাহলে পান আহারের দিন এবং আল্লাহর জিকির আজকারের দিন, এই কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আবু দাউদ একটি হাদিস রয়েছে, সেই হাদিস টিকে সহিহ বলা হয়েছে, সেই হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে তাশরিকে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাতে রয়েছে যে আইয়ামে তাশরিকে সিয়াম পালন করতে পারবে না, একমাত্র পারবে কে, যেই ব্যক্তি হজে তামাত্তু অথবা কেরান করলো আর সেই ব্যক্তি কোরবানি দিতে পারলো না বা কোরবানির পশু হাদির পশু পেল না, আর তাকে যে হজের অবস্থাতে তিনটি সিয়াম পালন করতে হবে বাড়ি ফেরার আগে, আর বেশি সময়ও নাই, সে 13 তারিখের পরে ধরেন চলে যাবে দেশে, যারা এখানকার লোকাল হাজি 13 তারিখ 12 তারিখে চলে যায়, অনেকে 12 তারিখে সন্ধ্যাবেলা চলে যায়, তো এখন ওকে তো তিনটি সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন ফামান তামাত্তাবিল উমরাতি আল হাজি ফামাসতাইসার মিনাল হাদি, যেই ব্যক্তি হজ উমরা হজে তামাত্তু বা কেরান করবে, এই হজের সময় উমরাও করে নেবে সেটা কেরানের মাধ্যমে অথবা তামাত্তুর মাধ্যমে, ফামাসতাইসার মিনাল হাদি যথাসাধ্য হাদি পেশ করবে অর্থাৎ কুরবানি ফরজ ওয়াজিব হবে, ফামাল্লাম ইয়াজিদ কেউ যদি কুরবানি করতে না পায় বা কুরবানির পশু না পায় তাহলে কি করবে, তাহলে আল্লাহ রাব্বুল বলছেন যে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হাজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যদি কেউ কুরবানি করতে সক্ষম না হয়, পয়সা না থাকে অথবা কুরবানির পশু পেল না, তাহলে তিনটি সিয়াম পালন করে ফিল হাজ্জে হজে থাকা অবস্থায়, এই হজের সফরে হজে থাকা অবস্থায় মক্কাতেই সিয়াম রাখতে হবে তিনটি, ওয়াসাব আতিন ইজা রাজাতুম, এবং 7টি সিয়াম পালন করে রোজা রাখবে তোমরা বাড়ি ফিরে। এটি হচ্ছে কোরআনে কারিমের বিধান। এখন একজন লোক ধরেন এমন সময় আসলো, যেই সময় এখানকার লোকাল হাজি অনেকে আছে, বা শেষ ফ্লাইটে আসলো, আসার পরে সরাসরি মিনা চলে গেল, আর মিনা গিয়ে সেই দিন হয়তো ওই রকম রোজা রাখা সম্ভব হলো না, অথবা একটা রাখলো 8 তারিখে, 9 তারিখে আরাফার দিন, সেই দিনও হাজিদের জন্য রোজা রাখা অপছন্দনীয়। তারপরে যদি কারো এইরকম যদি হাদির বিকল্প রোজা থাকে তিনটি, তাহলে রাখা যেতে পারে। আচ্ছা, এক কথায় তার তিনটি রোজা পুরা হলো না, এখনো 13 তারিখের পর চলে যাবে আর হজের মৌসুমও শেষ হয়ে যাচ্ছে, তো কি করবে এখন? 11, 12, 13 ওই ব্যক্তি, ওই হাজি সাহেব রোজা রাখতে পারবে যে তিনটি রোজা মক্কায় রাখতে হয়, সেই রোজাগুলি কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে জমহুর ওলামা, অধিকাংশ ওলামাদের ফতোয়া। এই ফতোয়াটা আজকে দিচ্ছি যে এই ছাড়া অন্য কোনো রোজা, ধরেন কারো আইয়ামে বিজর রোজা 13, 14, 15 অভ্যাস আছে, তাহলে সেই সে রোজা রাখবে না, যে উত্তরটা দিয়েছিলাম সেই রোজা রাখবে না, এটি হচ্ছে সঠিক মত। অথবা তার বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা অভ্যাস, আর দেখা গেল যে 11, 12, 13 তারিখ বৃহস্পতিবার আর সোমবার পড়ছে, সুতরাং রোজা রাখবে না যদিও তার আগের অভ্যাস আছে, এই আইয়ামে তাশরিকে রোজা রাখবে না। দ্বিতীয় মত হচ্ছে এই ক্ষেত্রে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিনে কোনো ইখতিলাফ নেই, সর্বসম্মতিক্রমে হারাম, কিন্তু আইয়ামে তাশরিকে রোজা সম্পর্কে দ্বিতীয় মত হচ্ছে এই দিনগুলিতে রোজা রাখা হারাম নয়, মাকরুহ, মাকরুহ। তো সেটি দুর্বল মত, সেজন্য সেই ফতোয়া দেওয়া যাবে না। আর যে ফতোয়াটি দিচ্ছি সংক্ষেপে এখন, সেটা হচ্ছে যে এই দিনগুলি আইয়ামে তাশরিকে হাজি সাহেব ছাড়া অন্য কেউ রোজা রাখতে পারবে না, আর এমন হাজি সাহেব যেই ব্যক্তি কোরবানি দিতে পারছে না বা কোরবানি পাচ্ছে না সেই ব্যক্তি। জাযাকুমুল্লাহ খাইরান।
আর তারপরে আব্দুল হক ভাই আপনার প্রশ্ন বলেন। জি আব্দুল হক ভাই আপনার ফোনটা আনমিউট করে নিন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন যে 10 দিন জিলহজ্জে 10 দিন যে তাকবীর আমরা পড়ি, এই তাকবীরটা কোরআন তেলাওয়াতের থেকে কি গুরুত্বপূর্ণ বেশি এখনকার সময়ের জন্য? এখন কি কোরআন তেলাওয়াত কম করে তাকবীরটা বেশি পড়বো, বা এটা সমন্বয়টা কি হবে, এটা একটা। আর একটা হচ্ছে যে ওই মহিলাদের যে তাদের ফরজ রোজা, ফরজ সিয়াম যেটা বাদ গেছে, সেইটা যদি এই 10 দিন রাখে, যেটি বাদ গেছে 5 দিন বা 7 দিন বা 3 দিন, এই 10 দিনের মধ্যে যদি রাখে সেই ফরজ যে সিয়ামটা সেইটা, তাহলে সেক্ষেত্রে কি সে রিওয়ার্ডের ক্ষেত্রে ডাবল রিওয়ার্ড পাবে, এটা এবং এটা দুইটাই পাবে, এটার একটু যদি বলতে। জাযাকাল্লাহ খায়ের। প্রথম প্রশ্ন ছিল যে আপনার এই দিনগুলিতে আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের যে প্রথম 10 দিনের যে বড় ফজিলত, সারা বছরের সমস্ত দিনের উপর সবচেয়ে উৎকৃষ্ট দিন, তো এই দিনগুলির সবচাইতে বেশি নেক আমল কোরআন তেলাওয়াত হবে, না জিকির আজকার হবে, না দোয়া হবে, কোনটা এক নম্বরে আসবে? এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন যে সবচাইতে উত্তম ইবাদত, নফল ইবাদত বন্দেগির মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত। এই তিনটির মধ্যে এক নম্বরে থাকবে কোরআন তেলাওয়াত, দুই নম্বরে জিকির আজকার, আর তিন নম্বরে হচ্ছে দোয়া, তিন নম্বরে হচ্ছে দোয়া। এটা হচ্ছে আসল। কেন একটু বলি হিকমতটা, কোরআনের তেলাওয়াত জিকির এবং দোয়ার তুলনায় বেশি উপকারী। কোরআনে যে ব্যক্তি তেলাওয়াত করে আসল হচ্ছে সে অর্থ বুঝে তেলাওয়াত করবে, এটা হচ্ছে আসল। কিন্তু সুতরাং যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করলো সেই ব্যক্তি এলেমও হাসিল করলো, সেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত যে এক একটি অক্ষরে 10 নেকির সওয়াবও পেল, আমলও করলো, এবং সেই ব্যক্তি যখন এলেম হাসিল করলো তখন এই এলেমটা অন্যকে দিয়ে উপকৃত করতে পারবে। সুতরাং এর লাভটা শুধু নিজের মধ্যে সীমিত না, অন্য পর্যন্ত এই লাভটা পৌঁছাবে, বহু মানুষ পর্যন্ত এই লাভটা পৌঁছাবে। উদাহরণ দিয়ে বলি, যদি আমি আধা ঘন্টা তেলাওয়াত করি, বেশ কিছু মাসাইল আমার সামনে দিয়ে গেল, ইবাদত বন্দেগী, তাওহীদ, আকীদার বিষয়, মাসলা মাসাইলের বিষয় কোরআনে কারিমে অনেক আছে, অনেক আখলাকের কথা আছে, অনেক হালাল হারাম আছে, আমার সামনে দিয়ে গেল, তাহলে সেই এলিমটা আমার ফ্রেশ হলো বা নতুন হয়ে আসলো আমার কাছে। সেই এলিমটা শিখার পরে আমি এলিম শিখলাম প্রথম, যেটা একটা বড় ইবাদত, তারপরে নিজে আমল করলাম আর এক ইবাদত, আর একটা হচ্ছে আপনাদেরকে দাওয়াতের মাধ্যমে সেই কথাগুলি তালিম দিলাম, পৌঁছাইলাম, তাহলে এর নাফাটা হচ্ছে মুতাদ্দি, মানে আমার মধ্যে সীমিত থাকলো না। পক্ষান্তরে এই আধা ঘন্টা যদি আমি জিকির আজকার করি, আল্লাহর জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি, বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহ ইলাম করলাম, বিভিন্ন জিকির আজকার করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তাহলে হলো কি, এর উপকারিতা শুধু আমার মধ্যে সীমিত, এর দ্বারা আপনারা মোটেই লাভবান হবেন না, কারণ এর সব আমি পাব। এই জিকির আজকারগুলি আমার আমল হইল, হ্যাঁ আমার খাতায় শুধু নেকি গেল, কিন্তু আপনাদের এর দ্বারা লাভ হবে না। ঠিক ওই রকমই দোয়া করলো, দোয়ার চাইতে জিকির আজকার কেন উত্তম? দুই নম্বর জিকির আজকার, তিন নম্বর দোয়া কেন বললাম, এটাও শুনেন। এই জন্য যে জিকির হচ্ছে নিঃস্বার্থভাবে আল্লাহর গুণগান পেশ করা, তাতে কিছু যাচ্ছা করলেন না, চাইলেন না আপনি। দেখেন যতগুলি জিকির আজকার আছে, জিকির এই অর্থে যে জিকির, সেই অর্থে কিন্তু ব্যাপক অর্থে জিকির তো কোরআনে কারিমে সবচেয়ে উত্তম জিকির, ইন্না নাহনু নাযযালনা যিকরা, কিন্তু যে জিকির আজকার আমাদের পরিভাষা, তাতে যে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেসব আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার, সলাতের পরে জিকির আজকার, এতে কিন্তু তেমন কিছু চাইলাম না, শুধু আল্লাহর গুণগান করলাম, গুণগান করলাম। পক্ষান্তরে যখন দোয়া করলাম, দোয়াতে দোয়ার দুটা দিক আছে, দোয়া মাসআলা এবং দোয়া ইবাদা, ইবাদতের দোয়া হচ্ছে জিকির আজকার, আর মাসআলা যাচ্ছাগত দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে শিফা দান করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, নিরাপদ রাখো, আল্লাহ হেফাজত করো ইত্যাদি। তাহলে এতে আমি নিজের স্বার্থে কিছু চাইলাম, নিজের স্বার্থ চাওয়া হচ্ছে দোয়া, আর শুধুমাত্র নিজের জন্য কিছু না আছে, শুধু আল্লাহর গুণগান করা হচ্ছে জিকির। সুতরাং জিকিরের দোয়ার তুলনায় বেশি ইখলাস আছে, যার ফলে জিকির দোয়ার তুলনায় উত্তম।
এটা হচ্ছে আসল। কিন্তু কখনো কখনো ব্যক্তি বিশেষে, কাল বা স্থান বিশেষে অথবা অবস্থা বিশেষে দোয়া বা জিকিরের গুরুত্ব বেশি বেড়ে যাবে কোরআন তেলাওয়াতের তুলনায়। কেমন? যেমন এখনই আজান হচ্ছে আর আমি কোরআন তেলাওয়াত করছি, তাহলে এখানে কোরআন তেলাওয়াত উত্তম না আজানের জবাব দেওয়া উত্তম? নিঃসন্দেহ বলবেন একজন যার মোটামুটি জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, জানে এখন আজানের উত্তর দেওয়া উত্তম, কারণ কোরআন তেলাওয়াতের জন্য আমার কাছে যথেষ্ট সময়, যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারবো। কিন্তু আজানের জবাবগুলো এখন যদি না দিই আর আজানের পরে যে দোয়াগুলি আছে এখন না পাঠ করি, তো পরে পড়লে হবে না, পরে উত্তর দিলে হবে না, কোনো সব হবে না, বরং বিদাত হবে। সীমিত সময় এই সময় আজানের উত্তরগুলো দিতে হবে। এইরকম ফরজ সালাতের সালাম ফেরার পরে জিকির আজকার রয়েছে, সেখানে জিকির আজকারের জন্য এই সময়টা সীমিত। এই সময় যদি কোই কোরআন তেলাওয়াত করতে লাগে, না কোরআন তেলাওয়াতের সারাদিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু জিকির আজকার এই ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, ফরজ সালাতের পরেই করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে জিকির আজকার গুরুত্ব বেশি। কখনো কখনো দোয়ার গুরুত্ব বেশি যাবে, বেশি হয়ে যাবে জিকিরের চাইতে, কোরআন তেলাওয়াত চাইতে। কখন এটা? যখন দেখছেন যে আমি এই সময়টাই আমার অন্তরের অবস্থা, ব্যক্তি বিশেষে বললাম, আমার অন্তরের অবস্থা এমন যে এখন যদি দোয়া করি আমার খুশু বেশি আসবে, আমার অন্তর বেশি নরম হবে, আমার চোখে পানি আসবে, আমি আল্লাহর দিকে বেশি ঝাঁপাতে পারবো, আল্লাহ অভিমুখী হতে পারবো, আমার মধ্যে আমার অন্তরটা বেশি নরম হবে এবং আমার মধ্যে আখিরাতমুখী হওয়াটা বেশি আসবে, সুতরাং সেই সময় দোয়া উত্তম হতে পারে। তো বিভিন্ন পরিস্থিতিতে কখনো কখনো জিকির আজকার এবং দোয়া উত্তম হয়ে যাবে। এই সময়টাই জিলহজ মাসের এই 10 দিনে কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উত্তম হচ্ছে। কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় জিকির আজকার করেন, কিছু সময় দোয়া করেন, কিন্তু কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে ব্যক্তি বিশেষে, পরিবেশ বিশেষে, স্থান বিশেষে, সময় বিশেষে জিকিরের গুরুত্ব বেশি বেড়ে যাবে। কারণ এই সময় তাকবীরের গুরুত্ব এই জন্য বেশি যে তাকবীরের সুন্নতটি প্রায় উঠেই গেছে। রাস্তায় জোরে জোরে গান বাজনা বাজাচ্ছে ফাসেক পাপিষ্ঠরা, তাদেরকে লজ্জা লাগে না, কিন্তু আমাদের মতো দিনদার লোকদেরকে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে লজ্জা লাগে, কারণ এই সুন্নত মৃত সুন্নত সেই জন্য উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহ ইলহাম, হাটে বাজারে রাস্তায় মসজিদে জোরে বলবেন, লজ্জা পাচ্ছেন। কেন লজ্জা পাচ্ছেন? কারণ এটি মৃত সুন্নাত, কেউ পালন করে না, লোক আপনাকে আজব মনে করবে, আরে কি বলছে রে, কি করছে রে। সুতরাং এই মৃত সুন্নাতকে জীবিত করা এই সময়ের দাবি হচ্ছে কোরআন তেলাওয়াতের এবং দোয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর তারপরে এই তাকবীর গুলি এই সময়টাই পাঠ করতে হবে, এই জিলহজ মাসের 10 দিন আর 3 দিনে যে 13 দিনের মধ্যে, তারপরে নয়। সুতরাং এর গুরুত্ব এই দিক থেকে বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তারপর এখানে অনেককে স্মরণ করানো হবে, যদি তাকবীরটা বেশি বেশি পাঠ করেন, মানুষকে স্মরণ করালেন আপনি। তো আবার বলছি যে সবগুলি সমন্বয় করবেন আর বহুমুখী এবাদত বন্দী করবেন। একই রকম এবাদত করলে বিরক্তি আসবে, একঘেয়েমি চলে আসবে, কখন এইটা, কখন ওইটা, কখন ওইটা, কখন ওইটা, দেখবেন যে সারা দিনটা আপনার এবাদত বন্দীর মাধ্যমে যাচ্ছে। এর মধ্যে কিছু সময় আপনি আত্মীয় স্বজনকে টেলিফোন করলেন, খোঁজ খবর নি, আম্মা আব্বা দেশে আছে ওদের খোঁজ খবর নি, ভাই বোনদের একটু খোঁজ খবর নি, খালা ফুফুর খোঁজ খবর নি, গরিব মিসকিনকে কিছু সালকা খায়রাত করি, কিছু জনকল্যাণমূলক কাজ করি, এইভাবে সব রকমের নেক আমলের চেষ্টা করবেন। তবে আসল হচ্ছে যে কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম, তারপরে জিকির আজকার, আর তারপরে হচ্ছে দোয়া। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনার সিয়াম সম্পর্কিত, যে হ্যাঁ তৃতীয় প্রশ্ন ছিল সিয়াম সম্পর্কে, যে এই দিনগুলিতে সিয়াম যদি কেউ রাখে আর নিয়ত করে যে আমি কাজা, এখানে আমার কাজা করছি, তাহলে সে কি দ্বিগুণ রিওয়ার্ড পাবে, মানে দ্বিগুণ পুরস্কার পাবে? এখানে একটা কথা মনে রাখবেন যে তার ফরজ সিয়াম হচ্ছে এই নফলের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ না। সুতরাং নিয়ত যখন করবে, ফরজের নিয়ত অবশ্যই করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরে নিয়ত করবে যে আমি ফরজ কাজা রোজার নিয়ত করছি, মুখে নিয়ত নয়, অন্তরে নিয়ত করবে। আর তার সাথে সাথে এই মোবারক দিনগুলিতে যেহেতু সেই সিয়াম পালন করলো, সুতরাং ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার দান করি তাকে, আল্লাহ হয়তো উত্তম প্রতিদান এই সময়ের ফজিলতটাও দেবেন, কিন্তু এর বিপরীত যদি করে যে আমি আরাফা বা রোজা রাখছি শুধু 9 তারিখে, এই নিয়ত করলো, কাজা রোজার নিয়ত করলো না, অথবা এই যে জিলহজ মাসের ফজিলতের দিনে আমি এই সুন্নত নফল রোজাগুলি রাখছি আর কাজার নিয়ত করলো না, তাহলে পরে যদি বলে যে না আমি তো ওই 9টা রোজা ওই সময় রেখেছি, কাজা আমার আদায় হয়ে গেছে, না হবে না, কারণ সে কাজার মোটেই নিয়ত করেনি। সুতরাং যদি কেউ এই সময়টাই কাজা করতে চান তাহলে প্রথম কাজার নিয়ত রাখবেন, আর কাজার নিয়ত রাখেন তো 8 তারিখ পর্যন্ত রাখেন, 9 তারিখে করবেন না, কারণ এত হতভাগা হবেন না যে এত নেকিতে অনিহা যে আপনি আরাফার দিনও কাজার নিয়ত করছেন, তাহলে 2 বছরের আগের পরের গুনাহ মাফ কি করে আশা করছেন? এত সহজ দিনতে যে একগুলিতে আপনি 2 স্বীকার করবেন এত হালকা মেহনতে, না না এরকমটা করবেন না। এই জন্য ওলামারা বলেছেন যে আরাফার দিনে কাজার নিয়ত করিয়েন না, আর বাকি যে আরাফার আগে যে দিনগুলি আছে, 5টা তো চলেই গেল আর 3টি দিন আছে, এই দিনগুলিতে যদি কাজার নিয়ত করেন তো ইনশাআল্লাহ এই দিনগুলিরও ফজিলত আল্লাহ দেবেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। মিশর থেকে বলতেছি, আমার প্রশ্ন স্যার বলেন, আমার প্রশ্নটা ছিল যে আমরা সূরা বাকারা আপনার দিন পড়ার চেষ্টা করতেছি আর কি, তো এটা যদি ভাগ করে পড়ি, আমার 2 ছেলে 2 জুজ পড়লো, আমি আধা জুজ পড়লাম বা এরকম যদি, তাহলে কি এটা হবে কিনা? সূরা বাকারা কি করতে চাইছেন? প্রতিদিন আমরা পড়ি আর কি, আপনার শয়তানের ওয়াসওয়াসে বাড়িতে বাসা জি বাসা জি, তো এটা যদি ভাগ কমপ্লিট করে পড়ি আর কি, তাহলে হবে কিনা? আর আরেকটা প্রশ্ন ছিল যে উত্তরটা দিইনি, ভাগ করে পড়লে হবে, কিন্তু একসাথে পড়ার নিয়মটা আদবটা এরকম না যে একই মজলিসে 3 জন পড়ছেন আর কেউ কারো শুনছেন না, এটা কোরআন তেলাওয়াতের আদব নয়, কারণ কোরআন তেলাওয়াতের আদবে আল্লাহ বলেছেন ওয়াইজা কোরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ান সেতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনো এবং নীরব থাকো, তাহলে একজন পড়বে আর বাকিরা শুনবে। আর যদি 3 জন ভাগ করে পড়তে চায়, 3 রুমে পড়েন, 3 কক্ষে পড়েন, তাহলে ঠিক আছে। এইভাবে যে পড়ার আমাদের দেশে যে বক্সানো নেওয়ার তরিকাটা, 5 জন 7 জন হাফেজ এসে ভাগ করে নিল, বা 10 জন হাফেজ এসে ভাগ করে 3 পারা 3 পারা করে, আর তারপরে পড়ছে আর হই 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 করে সব, কেউ কারো শুনছেন না, হট্টগোল, এটা কোরআনের আদবের খেলাফ এবং কোরআনের এহতেরাম সম্মানের খেলাফ। যে আমরা 3 পড়ি আর কি, আর হচ্ছে যে ছোট বাচ্চারা যদি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এই দোয়াটা যদি পড়েন, তো এটা কি ছোট বাচ্চাদের পড়া কি যায় আছে কিনা, মানে এটা তাদের তো এটা কিভাবে মানে দোয়াটার ছোট বাচ্চা যদি এমন দোয়া করে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাদেরকে দান করো আমাদের স্ত্রী বা আমাদের স্বামী জুরিয়াতে না আমাদের সন্তানাদি কুররাতে এমন যাতে আমাদের নয়ন ঠান্ডা হয়, চক্ষু জোড়ায়, এই দোয়া যদি করে তো এটা ঠিক হবে কিনা? সংশয় কেন হলো আপনার? কেন যে এই সময় যেহেতু ওই বয়সে আসেনি সেই জন্য, অথবা বিবাহ করেনি সেই জন্য? আরে ভাই বেতে পারে মা, এখন আরবিতে একটা কথা আছে অনেক মাসাইলের ক্ষেত্রে, আগামীতে তো হবে, প্রত্যেক ব্যক্তি তো আশা রাখছে যে আগামীতে তার আগে প্রজন্ম হবে, বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, সে বিবাহিত হোক আর নাই হোক, আর নাবালক হোক আর সাবালক হোক, সবাই দোয়া করতে পারে, সবাই দোয়া করতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ তার মনের আশা নাই যে আমি একসময় বড় হবো ইনশাল্লাহ, আর বড় হয়ে আমি বিয়ে শাদী করবো, আমার ছেলে মেয়ে হবে, আমার নাতি নাতনি হবে, সব আশা রাখবে, ভালো আশা রাখবে, জি, যেমন আশা রাখছে যে আমি আলেম হবো তো, এই হাফেজ হবো তো, ডাক্তার হবো তো, ইঞ্জিনিয়ার হবো, এরকম ওর চাইতে ভালো নিয়ত যে উম্মত বাড়বে আমার মাধ্যমে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ছোট বাচ্চারও দোয়া করুক, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম। এরপর যে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। কুরবানি সম্পর্কে একটা প্রশ্ন, আসলে বাংলাদেশে যে প্রচলিত যে আমরা মাঝে মাঝে বইলা ফেলি যে তার নামে কুরবানি দিতেছি, এটা কি শিরকের পর্যায়ে পড়বে বা পড়লে কি বড় শিরক হয়ে যাবে নাকি? আরেকটা প্রশ্ন আছে, এটা পরে বলবো। এটার উত্তর দিয়ে দিই যে দেখ, আমাদের দেশের লোকদের বলার অভ্যাস যে কুরবানিটা অমুকের নামে, এটা আমার নামে এবার কুরবানি, বা এটা আমার আব্বার নামে কুরবানি, তো
কথাটা ভাষাগত দিক থেকে ঠিক নয়, কিন্তু দেখেন শুধু মুখে বললেই বড় শিরক হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত আকীদা বিশ্বাস নিয়ে না বলবে, বিশ্বাস নিয়ে না বলবে। তো কখন এর বিশ্বাস নেই যে এটা আমার নামে, মানে আমি এটা আমার জন্য হচ্ছে, মানে আল্লাহর জন্য নয়, এটা নয়, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্যই দিচ্ছে। কিন্তু ভাষাগত দিক থেকে ভাষাটি ইসলামিক ভাষা নয়, বা আপনার যেটা নিখুঁত ভাষা হইতে হবে সেই ভাষাটা নয়, নিখুঁত ভাষাটা হচ্ছে যে পক্ষ থেকে বলবে এটি আমার পক্ষ থেকে। যেমন আরবিতে রয়েছে আল্লাহ হাজা মিন্নি, আল্লাহ এটা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে, বা আমার তরফ থেকে হচ্ছে, আমার আব্বার তরফ থেকে হচ্ছে, আমার মায়ের তরফ থেকে হচ্ছে, এটা আমার পরিবারের তরফ থেকে হচ্ছে, এইভাবে বলবে। কিন্তু এটা বললে বড় শিরক হয়ে যাবে, এটা বাড়াবাড়ি কথা। কিন্তু কথাটি এমনি জবানের যদি ধরা যায় ভাষাগত, তাহলে শিরিক। কিন্তু ভাষাগত শিরিক গুলি কে বড় শিরিক বলা হয়নি, এগুলোকে ছোট শিরিক, গুনহা, আর অজ্ঞতার ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন। কিন্তু অজ্ঞতা আমাদের ছাড়াইতে হবে, অজ্ঞতা দূর করতে হবে, অজ্ঞতা আমাদের দূর করতে হবে। জি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এমনিতে আমি তো আমেরিকাতে থাকি, তো এটা তো খ্রিস্টান রাষ্ট্র, তো বাংলাদেশে আমাদের কিছু গ্রুপ আছে যেখানে সহি আকিদার আমরা লেকচার টেকচার শেয়ার করি, তো সবাই গালি গালাজ করে যে ইহুদিদের দালাল অলরেডি আমাদের বলে। তো এমনিতে যদি আপনার কোনো লেকচার শেয়ার করে যদি এরকম হয় অনেক সময় যে আপনারা গালি গালাজ করতেছে, তাহলে কি আমাদেরও গুণ হবে নাকি যদি আমরা শেয়ার করি ওয়াজ গুলা বা লেকচার গুলা? দাওয়াতের কাজ করবেন তাতে গালি গালাজ করবে আপনাদের কি, অথবা যার গুলি শেয়ার করবেন এতে গুনাহ হবে না, বরং ইনশাআল্লাহ নেকি হবে। যারাকে গাল দিচ্ছে তারা লাভবান, আর যারা গাল দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত। কথা বুঝতে পারছেন? সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করে রাফেজি শিয়ারা, তৌহিদবাদীদেরকে গালিগালাজ করে সুফি বেরেলভী বিদাতপন্থী এরা। তো যারা শিরক বিদাতে ডুবে আছে, গোমরাহিতে আছে, তারা ভালো মানুষদেরকে গালিগালাজ করে। আম্বিয়া রসুলকে গালিগালাজ করেছে তাদের কাফের মুশরিক জাতিরা। অসৎ লোকেরা যুগে যুগে গালি দেয়, যে গালির আশ্রয় অসৎ লোক ছাড়া সৎ লোক নেয় না, কখনো নেয় না, মাথা খারাপ করে না। দুর্বল লোকেরা গালির আশ্রয় নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। সুতরাং সাহাবাই কেরামরা যদি গাল খান, এবং সেটা আল্লাহই রেখেছেন, আল্লাহরা বলেছেন যে আল্লাহ রাব্বুর এই রাফেজি শিয়াদের কেন পয়দা করলেন, যারা সাহাবাই কেরামদেরকে, যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল, আল্লাহ রাজি হয়েছে কিন্তু এরা রাজি হইতে পারলো না, এদেরকে কেন পয়দা করেছেন? এতে বড় হিকমত আছে। আল্লাহরা বলেছেন যে আল্লাহ চান যে সাহাবিরা দুনিয়া থেকে চলে গেলেও কিয়ামত পর্যন্ত তাদের কাছে নেকি পৌঁছতে থাকে, নেকির পাহাড় পৌঁছিতে থাকে, যত গাল দিবে নেকি পৌঁছিতে, যত গাল দিবে নেকি পৌঁছিতে থাকে, মর্যাদা উঁচা হইতে থাকবে। সুতরাং যারা গাল খাচ্ছেন তারা তো লাভবান, জি, নেকি বাড়তে আছে, নেকি বাড়তে আছে, নিজের নেকি বাড়ছে, বাড়তে আছে, সবার করছেন, এবং তারপরেও দিনের কাজ করে যাচ্ছেন আম্বিয়া রাসূলের আদর্শ অনুযায়ী। আর তার সাথে সাথে ওদের নেকি গুলো তো, ওদের নেকি থাকলে নেকি পাবেন, না হলে নিজের কিছু গুণা থাকলে তাদের কাঁধে চাপিয়ে দিয়ে কিয়ামতের দিন যেতে পারবেন, অনেক লাভ আছে। জি, সুতরাং দাওয়াতের কাজ করতে থাকুন, যাকে গাল দিক না কেন, আপনাকে গাল দিক, অথবা আপনি যে সব আলোচক বা আলেমদের আলোচনা শেয়ার করছেন তাদেরকে গাল দিক, কোনো যায় আসে না। জি, যারা সাহায্য প্রাপ্ত দল, যারা নাজাত প্রাপ্ত দল, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলুল্লাহ নিশ্চয়তা দিয়েছেন। জাযাকাল্লাহ খায়র। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শায়লা পারবিন, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়র। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, এই প্রশ্নটা আমার এক বোন আমাকে করেছিল, তো তার উত্তরটা আপনার কাছে চাচ্ছি। তারা একটা গ্রুপের সাথে যুক্ত যেখান থেকে তারা আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতেছে, তো তাদের যে টিচার তিনি স্পষ্টই তার মানহাজ তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে মানে যারা আর কি জামাত ইসলাম যেটাকে বলে ওনাদের সাথে উনি সম্পৃক্ত, এবং এই খোয়ানিদের সাপোর্ট করে ওনার লিখনই অনেক দেখা যায়। তো তার সাথে ওই বোনের সাথে কথা বলতে গিয়ে তাকে যখন বোঝাচ্ছিলাম যে এদের এদের কাছ থেকে দিন নেওয়া যাবে না, তখন বোন আমাকে বলছিল যে
আমি তার মানহাজ জানি, তার আকিদাতে ভুল আছে তাও আমি জানি, কিন্তু আমি তো তার কাছ থেকে না দিনের এলিম নিচ্ছি না ফিক নিচ্ছি, কোনো কিছু তার কাছ থেকে আমি নিব না। আমি জাস্ট তার কাছ থেকে আরবিক ল্যাঙ্গুয়েজটা শিখবো, যাতে করে আমি কোরআনের অর্থটাকে ভালোভাবে বুঝি। তো এতে করে কি সমস্যা আছে কিনা? কেননা ওখানে বোন আমাকে আরেকটা যুক্তি দিল যে অমুসলিমদের কাছ থেকে তো ভালোটাও নেওয়া যায়, তো সে তো একজন মুসলমান, যদিও সে বিপদগামী কিন্তু তারপরও তো সে একজন মুসলিম, তাহলে মুসলিমের কাছ থেকে কি আমি এভাবে আরবিক ল্যাঙ্গুয়েজটা নিতে পারবো কিনা, সেটা আমার একটা প্রশ্ন। তো আমি এটার উত্তরটা আগে জানতে চাচ্ছি। উত্তর হচ্ছে যে দেখেন, যেই ব্যক্তি কারো কাছ থেকে কিছু শিখে তার কাছে সে কিন্তু মনের দিক থেকে দুর্বল, জি দুর্বলতা একটা থাকে, মানে ভালোবাসা অজান্তে তৈরি হয়ে যাবে। যার কাছ থেকে যে লাভবান হয় শিখার মাধ্যমে অথবা যে কোনো ক্ষেত্রে, তার তার ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়ে, এটা মানুষের প্রকৃতি, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। সুতরাং যার কাছে শিখবেন তার ক্ষেত্রে আপনার মধ্যে একটা দুর্বলতা, ভালোবাসা পয়দা হয়ে যাবে এবং তার ভুলগুলোকেও আপনি সহি করার চেষ্টা করবেন এবং ভুল ব্যাখ্যা করে কোনোরকম ভাবে তাকে আপনি ঠিক বলার চেষ্টা করবেন, আর হতে পারে যে ধীরে ধীরে তার অনুগামী হয়ে যাবেন, যদিও তার কাছে ইসলামিক সাবজেক্ট শিখছেন না। প্রথম কথা, আরবি সাবজেক্ট শিখছেন, আরবিটা ইসলামিক সাবজেক্টের কাছাকাছি, কারণ আরবি শিখার মাধ্যমে ইসলাম শিখাটা বেশি সহজ। আর আরবি শিখা একজন অনারব, একজন বাংলা ভাষী অথবা ইংলিশ ভাষীর আরবি শিখার উদ্দেশ্য হচ্ছে দিন শিখা। তো আরবি শিখা আর অন্যান্য সায়েন্স টেকনোলজি শিখা অমুসলিমের কাছে দুটোতে পার্থক্য আছে। আরবি যখন শিখছেন তখন আপনি ইসলামিক সাবজেক্টের কাছাকাছি সাবজেক্ট শিখছেন, সুতরাং সহি আকিদার আলেমের কাছ থেকে আপনি আরবিটা শিখার চেষ্টা করবেন, এটাই আপনার জন্য কল্যাণকর হবে। প্রথম কথা, যা যে আপনার শিক্ষক তার ক্ষেত্রে দুর্বল হবেন, আমরা আমাদের শিক্ষকের ক্ষেত্রে দুর্বলতা থাকবে, আমারও থাকবে, আছে। আর আরবি শিখছেন যেহেতু, সুতরাং সেটা ইসলামে যেহেতু কাছাকাছি, আরো দুর্বলতা তার মধ্যে পয়দা হয়ে যাবে। আরবি শিখার মাধ্যমে বেশ কিছু ইসলামের নাম বেশ কিছু কথা আকিদা ঢুকিয়ে দিবে। আরবি শিখারই একটা দিক হচ্ছে একামতের দিন, একামতের দিন মানে ক্ষমতা, তাদের কাছে জামাতিদের কাছে ইখওয়ানিদের কাছে একামতের দিন মানে ক্ষমতা নাই, একামতের দিন মানে একামতুত তাওহীদ, এবং তারপরে তাওহীদ থেকে শুরু করে বাকি জীবনে যথাসাধ্য অন্যান্য বিধিবিধানের বাস্তবায়ন করা, সমস্ত আম্বিয়া রাসূলগণ এই করেছেন। কিন্তু এটা এই 60-70 বছরের অপব্যাখ্যা, হাসানুল বান্না আর সাইয়েদ কুতুব আর আপনার এই মওদুদি, এদের অপব্যাখ্যা এটা, একামতের দিন মানে ক্ষমতা দখল করো তাহলে সব ঠিক হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আরবি শিখারই তো এটা একটা দিন, আকিমু মানে আপনি আরবিতে তো শিখবেন আর দিন মানেও শিখবেন, তাহলে তো এইভাবে তো বিভ্রান্ত হবেন, সুতরাং এই যুক্তি তার ঠিক নাই। শেষখানে আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে মাসালুল জালিসুস সালিমাল জালিসুস, রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, ভালো মানুষের কাছে বসা আর খারাপ মানুষের কাছে বসার উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাম, যে ভালো মানুষের কাছে বসে সে আতরের দোকানে আতরওয়ালার কাছে বসে, যদি কিনতে নাও পারে তবু একটু সেন্ট পাবে, আর খারাপ মানুষের কাছে বসা মানে হাফরে বসা, কামার শালাতে বসা, ওখানে বসলে যতই পরিষ্কার কাপড় নিয়ে থাকেন আর যতই সতর্ক সাবধান থাকেন কালি লাগবে, ময়লা লাগবে, আর আপনি একবারে কালো হয়ে সেখান থেকে বেরোবেন। ঠিক ওই রকমই যারা বেদাত পন্থী, আর এরা বেদাত পন্থী, সুতরাং বেদাত পন্থীদের কাছ থেকে শিখলে অবশ্যই কিছু না কিছু প্রভাবিত হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই ভাই বোনদেরকে আল্লাহ যেন সঠিকটা বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আরেকটা প্রশ্ন হলো, এই একই যুক্তি দিয়ে আমাকে একজন বললেন যে তাদের অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অমুসলিমদের বিভিন্ন উক্তি বাণী তাদের গুলো আমরা শেয়ার করে থাকি, যেমন মাদার তেরেসা, মহাত্মা গান্ধী বা এ জাতীয় আরো অনেক আছেন যে বর্তমান যাদেরকে আমরা নাস্তিক বলে জানি, তাদের মূল্যবান বাণীগুলো তারা প্রচার করেন এবং তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা দাওয়াতি কাজও করেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলছিলাম যে আমাদের তো অনেক বড় বড় স্কলারদের, শাইখদের অনেক বড় বড় উক্তি আছে, তাদের অনেক সুন্দর সুন্দর উক্তি, তো আমরা চাইলে সেখান থেকে নিজেরা শিক্ষা নিতে পারি, অন্যদেরকেও শিক্ষা দিতে পারি। তো সেই ক্ষেত্রেও তারা আমাকে একই যুক্তি দিয়েছিল যে অমুসলিমদের কাছ থেকে ভালোটাও নেওয়া যায়। তো এটার উত্তরটা কি সেই একটু জানতে চাচ্ছি। এটার উত্তর কোরআনে কারিমে আল্লাহ বলেছে, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল ফান্না ইউসরাফু, হকের পরে, আর হক হচ্ছে আল কোরআন, হক হচ্ছে আল কোরআন, হক হচ্ছে আস-সুন্নাহ, ওয়াহী, দুই ওয়াহী,
সমাজা বাদাল হাক ইল্লা দলাল, হকের পরে ওহির বিধানের পরে কোরআন সুন্নার পরে যা কিছু আছে দলাল গুমরাহি, ফান্না তুসরাফুন, কোথায় তোমরা ফিরে উল্টো দিকে ফিরে যাচ্ছ? আরে ওহির কথা পেশ না করে কোরআন দিয়ে হেদায়ত পেলে না, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক হলো না, সুন্না দিয়ে সহি সুন্না দিয়ে দাওয়াত দেওয়ার তৌফিক হলো না, এখন ওই কাফেরদের উক্তি দিয়ে মানুষকে হেদায়ত করবে, ফান্না তুসরাফুন, কোথায় ফিরে যাচ্ছ, কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছ, ভ্রষ্টতার দিকে, কথা বোঝাচ্ছেন? এটা অজ্ঞতা উদ্দেশ্য, এটা অজ্ঞতা এবং হীনমন্যতা, যে আমাদের জন্য দীন ইসলাম ওহি যথেষ্ট নয়, যে হীনমন্যতা ভোগে যে ভোগে সেটা হচ্ছে তার মানসিক গোলামি, মানসিক গোলামি। আজকাল মুসলিম উম্মার অধিকাংশই মানসিক গোলামিতে ভুগছে কাফেরদের, তার মধ্যে এক শ্রেণীর লোক দাওয়ার কাজ করছে তারপরও কাফেরদের মানসিক গোলামিতে ভুগছে, যার ফলে মনে করছে যে আমার এই কথাটি ইসলামের কথাটি শক্তিশালী হবে, যদি ট্রেসার কথা পেশ করি, যদি পেশ করি আপনার গান্ধীর কথা, যদি আর কারো কথা পেশ করি, এইসব কথা আসলে গুমরাহি তাদের, এবং যেটা বললাম যে হীনমন্যতা, আর হীনমন্যতা হচ্ছে মানসিক গোলামি। ওলামারা বিশেষজ্ঞরা বলেছে মানসিক গোলামি শারীরিক গোলামির চাইতে মারাত্মক, আর এই শরীর যদি কারো গোলাম থাকে, কেউ যদি কাউকে যদি গোলাম বানিয়ে চাকর খাটায় তারপরও দেমাগ দেখে ফ্রি আছে, চিন্তা চেতনা তার ফ্রি আছে, কিন্তু আপনার বডিটা হয়তো ফ্রি আছে, স্বাধীনভাবে আপনি ডিউটি করছেন, কাজ কাম করছেন, নিজের ব্যবসা করছেন, কিন্তু মানসিক গোলামিতে ভুগছেন যে আমাদের চাইতে ইহুদি নাসারা কাফের বড়, তাদের কাছ থেকে আমাদেরকে অনেক শিকার আছে, তাদের উক্তি দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা নিতে হবে, এটা হচ্ছে মানসিক গোলামি। তো আল্লাহ জানে মুসলিম জাতিকে মানসিক গোলামি থেকে মুক্তি দান করেন এবং মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এই গুমরাহি থেকে আল্লাহ তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। মৃত সন্তান যদি জন্মের পরে জানাজা দেয়া না হয়, পরবর্তীতে আকিকা করে কি তার জানাজা দেওয়া যাবে? মৃত সন্তানের জানাজা হয়নি, মৃত মানে কি মায়ের পেটে মৃত মারা গেছে? তাহলে জানাজা দেওয়া উচিত ছিল সঠিক মতে, গত সপ্তাহে আলোচনা করেছি বিষয়টি, আর জানাজা যেহেতু দেওয়া হয়নি, তো এখন তো কবর আছে, কবর যদি থাকে আর সেটা দীর্ঘ সময় না হয়ে থাকে, ওলামারা বলছেন যে এখনো কাছাকাছি এক এক মাসের মধ্যে আছে, তো জানাজা পড়ে নেবেন, জানাজা কবরকে সামনে করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর এর সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, জানাজার সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। জি, দীর্ঘ সময় যদি হয়ে যায় তবে কি করা যায়? জানাজার দরকার নেই, জানাজার প্রয়োজন নেই, আসলে জানাজা হচ্ছে দোয়া, জানাজার সালাত মূলত দোয়া, আর দোয়া আসলে নাবালক তেমনি মাসুম নিষ্পাপ, বরং সে জান্নাতে যাবে এবং সে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফিতরাতের উপর মারা গেছে, ইসলামের উপর মারা গেছে, তো আসল জানাজার প্রয়োজন বড়দের জন্য, সাবালকে যারা মারা গেছে তাদের জন্য। জি, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি শায়েক, আমার দুইটা প্রশ্ন ছিল, যে কেউ যদি আকিদা বিশ্বাস, আকিদার উপর বিশ্বাস করে যে আল্লাহ আরশে আজিমে সমাসিত, কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার আকিদার দিকে দিক দিয়ে সে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী, তাহলে কি এমন কোন ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে কিনা, এবং তাদের কাছ থেকে কোন প্রকারের দ্বীনি জ্ঞান অর্জন করা যাবে কিনা? প্রথম কথা, দ্বীনি জ্ঞান এমন ব্যক্তি যেই ব্যক্তির আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি আকীদা কুফর, সব জায়গায় বিরাজমান আল্লাহ, এটা হচ্ছে স্পষ্ট কুফর, এতে কোনো সন্দেহ নেই। তো সেই ব্যক্তি যদি দ্বীনের শিক্ষা দেয় তাহলে তার কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না, কারণ সে তো জাহান্নামের রাস্তা দেখাবে, সে তো কুফরি আকীদাই শিখাবে, কি শিখাবে? যার পকেট এমটি সহি আকীদা থেকে, সে পকেট থেকে কি বের করে দেবে, কথা বুঝতে পারছেন? পকেটে টাকা নেই, যদি পঁচাশরা কিছু থাকে তো পঁচাশরাই না বের করে দেবে, সুতরাং তার কাছে এলেম শেখা জায়েজ নাই, বাকি থাকলো তার পিছনে সালাত আদায় করা যাবে কি না। যদি সেই ব্যক্তি তার আকীদাকে স্পষ্ট করে, ক্লিয়ার করে, নীরব না, সে সাইলেন্ট থাকে না,
বরং দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন লোককে বলে বেড়াচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে দায়িয়া ইলাল কুফর অল বিদা, কুফর এবং বিদাতের দিকে আহ্বানকারী। সুতরাং তার পিছনে সালাত পড়া যাবে যাবে না, এবং তাতে থেকে তার থেকে জাতিকে সতর্ক সাবধান করতে হবে, দেব থেকে সাবধান। আর যদি কেউ সাইলেন্ট নীরব থাকে, বুঝতে পারছেন যে ওই বংশের লোক, যে বংশের লোকেরা আমাদের দেশে তো এক এক মজাব এক এক তরিকার লোকেরা ওই আকিদে বিশ্বাসী সাধারণত, তো ওই বংশ বা ওই গোত্রের সাথে সম্পর্কিত, ওই ফিরকার সাথে সম্পর্কিত, তাদের আকিদা সাধারণত এরকম আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু কোনোদিন সে প্রকাশ করেন না। তো আসল হচ্ছে মানুষের ইমান, ইমান ইজ্জত ঢাকা থাকবে। সুতরাং আমরা জিজ্ঞাসাবাদ করতে যাব না, তদন্ত করতে যাব না যে ইমাম সাহেব আপনার আকিদা কি আল্লাহ কোথায় বলেন, তো আগে ওনাকে পরীক্ষা করবেন, তারপরে তার পিছনে নামাজ পড়বেন না, এরকম শরীয়তে শিখায় না। আপনি নামাজ পড়ে যাবেন, যেই দিন জানতে পারবে যে না এর আকিদা স্পষ্ট সে প্রকাশ করছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার ইত্যাদি, তখন তার পিছনে সালাত আদায় করবেন না। দ্বিতীয় প্রশ্ন, ইদানিং ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব বেশি হচ্ছে যে দাদা দাদি কিংবা নানা নানি তার নাতিদেরকে ভাই কিংবা হচ্ছে বোন হিসাবে সম্বন্ধ করতে পারবে না, ভাই বোন বলে, এবং নাতিরাও দাদাদেরকে হিসাবে ওরকম ভাই বোন বলে হচ্ছে সম্বন্ধ করতে পারবে না, সেই হিসেবে মানে হাদিসের দিক দিয়ে এটাই করবে না। আর হচ্ছে আরেকজন মুফতি, উনি হচ্ছে মানে আহলে হাদিসের এই একজন বক্তার এই বক্তৃতার উপর উনি বলতেছেন যে মানে এটা চলবে না, আপনি দালিলিক প্রমাণ দিন। সেই হিসেবে দুইটা প্রমাণ আমরা পাই, যে বুখারি এবং তিরমিজি মনে হয় এর দুইটা প্রমাণ পাই, সেই হিসেবে আপনার বক্তব্যটা কি একটু ক্লিয়ার ভাবে বলবেন। জি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা এবং তাদের ওপরে যারা আছে তাদেরকে আবা বাবাই বলেছেন, তাদেরকে বাবাই বলেছেন, মাই বলেছেন। যেমন আল্লাহ বলছেন যে আবা হুকুম আবনা হুকুম, তোমাদের বাবারা এবং তোমাদের সন্তানরা, লা তাদরুন আইয়াহুম আকরাবু লাকুম নাফা, জানো না যে কে তোমাদের বেশি উপকারী হবে। তো এখানে আবা বলতে মানুষের জন্মদাতা বাপ তো একটাই, কিন্তু আবা বলা হয়েছে তো কোরআনের ভাষায়, আবা বলতে নিজের বাপ, বাপের বাপ, বাপের দাদা, এইরকমই মা, মায়ের বাপ, যে নানা, নানা নানার বাপ, সব এগুলো বাপ, সবে উপরে যত যাবে বাপ সেগুলো। এইরকমই মায়ের ক্ষেত্রে আল্লাহ বলছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে, তোমার তোমার মাকে বা মায়েরাকে বহু বচন উম্মাহাত, তোমাদের মাদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে। তো মাদের তো মা তো বাস জন্মদাতা একজন মা, কিন্তু মা বলতে এখানে মাকে হারাম করা হয়েছে, মায়ের মা, মায়ের মায়ের মা উপরে যত যাবে সবগুলি মা, তারপরে বাপের মা যে আছে দাদি তার উপরে যত আছে সব মা এক কথায়। তো দাদা দাদি তাদেরকে বাবা মা, এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের ভাষা, বহু হাদিসে একটি দুটি না, একটি দুটি তো আপনার বক্তা পেশ করেছেন, কিন্তু কথা হচ্ছে যে এরকম বহু দলিল আছে এক কথা। এরকমই ছেলে ছেলে যেমন আপনা নিজের ছেলেদেরকে বলা হয়, তেমনি নিজের ছেলের ছেলেদেরকে, মেয়ের ছেলেদেরকে, ওয়াইন সাফিলু যতই নিচে চলে যাক না কেন সবগুলি কিন্তু ছেলে, সবগুলি কিন্তু কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এগুলি ছেলের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সাথে সেইভাবে কথা বলা উচিত, সেভাবে কথা বলা উচিত। এইভাবে কথা না বলা বা এই এই ইসলামিক ভাষাগুলির প্রয়োগ না হওয়ার কারণে ক্ষতিকর দিক যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হিন্দুদের পাশে বসবাসের কারণে এই দাদি দাদা এরা রসিকতা করে নাতি নাতিনদের সাথে, হ্যাঁ নানি নানারা নাতির সাথে আর নাতিনের সাথে রসিকতা করে, জানা আছে এইসব দুষ্টামি করে, ফাসিক সব পাপিষ্ট জাহিল, এক তো জাহিল আর ফাসিক, জি মূর্খ, জালুমান জাহুল যাদেরকে বলে, জালেম আর জাহিল। তো এই হচ্ছে আমাদের সমাজ, তো এগুলি চরম ক্ষতিকর দিক। কেউ কি মেয়েকে মজা করতে পারবে, হ্যাঁ তো কি করে সে মেয়ের মেয়েকে অথবা ছেলের মেয়েকে কি করে মজাক করছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক এগুলো ক্ষতিকর দিক, সেই জন্য আসল হচ্ছে যেটা বললাম। তবে একটা দিক আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে কোনো মুমিন পরস্পর ভাই, যে কোনো মুমিন পরস্পর ভাই। সুতরাং কেউ যদি ভাই বলে দেয় তো একবারে হারাম করে দিল, এটাও বাড়াবাড়ি, এটাও বাড়াবাড়ি। সুতরাং আমাদেরকে
বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে থাকতে হবে, আসল হচ্ছে এটা। এবং আসল ভাষাগুলি আমাদেরকে শেখা উচিত, জানা উচিত, আমাদের অজ্ঞতা দূর করা উচিত নিঃসন্দেহে। কিন্তু কেউ যদি বলে দেয় এই তো একবার হারাম কাজ করে দিয়েছে, হ্যাঁ যে কোনো মমিন ভাই তো আল্লাহ তো কোরআনে বলছে, তখন কি বলবেন? যে কোনো আদম সন্তান ভাই, জি তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। না বেদাত পন্থীদের কথা ঠিক, সেই আকিদার আলমাদের কথা নিঃসন্দেহে ঠিক, কিন্তু বাড়াবাড়িটা ঠিক নয়। আবার যে যারা ভাই বলে দিবে সে কবিরা গুনাহ করে দিল, জি হ্যাঁ এগুলো ভুল কথা। তবে ভাই বলতে গিয়ে আবার মজাক না শুরু হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। জি জাযাকুমুল্লাহ খাইরা। বারাকাল্লাহ ফিকুম। এই পাশে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। সরি কামরুজ্জামান ভাই, আপনাকে আমি একটা সেকেন্ড সময় নিচ্ছি ইনশাআল্লাহ, আপনার ফোনটা আনমিউট করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আচ্ছা এই পর্যায়ে আমি কামরুজ্জামান ভাই পরে আপনার প্রশ্নটা নিচ্ছি, এই পর্যায়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ, ভালো আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি ভাই ভালো আছি, বলেন। জি আমার দুইটা প্রশ্ন, প্রথমে একটা কুরবানি নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে ঈদুল আজহার দিন কুরবানির কুরবানি এবং নামাজ বাদে আর কি কি করণীয় আছে? ঈদুল আজহার দিনে ঈদের সালাত পড়লেন, ঠিক না, আর কুরবানি করলেন, বড় এই দুটো কাজ। আরেকটা কাজ হচ্ছে তাকবীরে মুকাইয়্যিদ, ফরজ সালাতগুলির পরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ, এই দিনগুলিতে তাকবীরে মুকাইয়্যিদ রয়েছে ফরজ সালাতের পরে। এছাড়া কাজ এভাবে আমভাবে প্রশ্ন করে মেলা অনেক কাজ হতে পারে, তার মধ্যে আপনজন আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, যাতে করে কোনো মনোমালিন্য থাকলে ঈদের দিনে খুশির দিনে মনোমালিন্য দূর হয়ে যায়। জি বাপ ছেলে দুই জায়গায় বসবাস করছে, তো বাপ মায়ের সাথে দেখা সাক্ষাৎ করা প্রথম কাজ, ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ করা। আরবদের মধ্যে এই রেওয়াজ গুলি রয়েছে, আমাদের দেশে তেমন নেই, কিন্তু কিন্তু আরবদের মধ্যে সারা দিন সারা রাত ঈদের দিন চলবে, ওই দিন বাইরে কোথাও বৃষ্টিজ ঘুরতে যাবে না, শুধু আত্মীয়দের বাড়ি বাড়ি যাবে, সালাম দোয়া করবে, একটু চকলেট খাবে, একটু মিষ্টি খাবে আর চলে আসবে। তো এর মাধ্যমে সুসম্পর্ক কায়েম হয়, তারপরে ভুল বোঝাবুঝি থাকে, ভুল বোঝাবুঝি দূর হয়, সালাম দোয়া হইলো, খোঁজ খবর না হইলে ইত্যাদি খুশি করা হইল। তো এইরকম যে কোনো জনকল্যাণমূলক কাজ আরো হইতে পারে। জি আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি আল্লাহর প্রতিটা সৃষ্টির উদ্দেশ্য ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে, তো এই যে মহাকাশে চাঁদ এবং সূর্য বাদে এত বড় বড় গ্রহ এবং নক্ষত্র আছে, এগুলাতে তো কোনো জীবের বসবাসের যোগ্য নয়। আমার প্রশ্ন হচ্ছে এগুলা সৃষ্টির উদ্দেশ্য কি শুধুমাত্র মহাকাশের ভারসাম্য রক্ষার্থে, নাকি এর জন্য কোনো প্রয়োজনীয়তা আছে? একটু ইসলামের আলোকে ব্যাখ্যা করবেন প্লিজ। বহু হিকমত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো শেখার জন্য আমাদেরকে দায়িত্ব দেন নাই, যে তোমাদেরকে আমি যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির রহস্য জানতে হবে, এটা ভুল কাজ। কখনো আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে বলো তো সূর্য কেন সৃষ্টি করেছি, চন্দ্র কেন সৃষ্টি করেছি, হ্যাঁ ধ্রুব তারা কেন সৃষ্টি করেছি, তো অমুক গ্রহ কেন সৃষ্টি করেছি, এগুলো এগুলো কাজ অসার কাজ, এগুলো একজন সহি আকিদার ভাই কখনো করতে যাবে না। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন, ফালতু কাজ করবেন না। আমি বারবারই বলি আপনার সহি আকিদা শিখুন, আর ভেজালটা শিখুন সতর্ক থাকার জন্য, বাঁচার জন্য, যাতে ভেজালে লিপ্ত না হন। বিশুদ্ধ এবাদত শিখুন, ভুল এবাদত গুলোকে চিহ্নিত করুন, বেদাতকে চিহ্নিত করুন, আর হালাল হারাম শিখুন, হ্যাঁ আর ভালো আখলাক আচরণ শিখুন, আর নিজের আখলাক চরিত্র গঠন করুন, নিজের ছেলে মেয়েদের প্রতিপালন করুন, আর আগে ঘর ঘর ঠিক করে নিলে যথেষ্ট। আপনাদের মতো লোকদেরকে ঘর ঠিক করার পরে বেশি দায়িত্ব নেই, বেশি দায়িত্ব নেই, জি ঘরটা ঠিক করতে হবে আগে, ঘরের দায়িত্ব, জি তারপরে পরে, জি। তো এইভাবে এলেম শিখেন তাহলে ফায়দা হবে। জি জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিকুম। চেষ্টা পূজা প্রশ্ন করবেন, কামরুজ্জামান আপনি প্রশ্ন করুন। জিলহজ মাসে তাহলে 13 তারিখে যদি কেউ যারা হয়তো কন্টিনিউ
প্রতি তিনটা আইএমএ বিজে রোজা করে, তারা যদি জিলহজ মাসে তো 13 তারিখ করতে না পারলে তারা কিভাবে এই মাসেরটা করতে পারে, এবং কি আইএমএ বিজে রোজা যদি কেউ ভুলে যায় তারিখটা হয়তো সে কি এই মাসে যে কোনো তিন তিন দিন করলে কি তার আদায় হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা ছোট প্রশ্ন, যে আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন এই কথাটা আমাদের অনেক সহিহ আলেমরা বলতেছে এই কথাটাও ঠিক না, সমাসীন কথাটা আমি ব্যাখ্যা করতে পারবো না কি জন্য ঠিক না বলছে, বলছে যে আরশের ওপরে আছে। আমি বলছি এখন তাহলে প্রথম প্রশ্ন আপনার, যে জানতে পারলাম যে আইয়ামে তাশরিকে রোজা রাখা যাবে না, তো যাদের আইয়ামে বিজে রোজা রাখার অভ্যাস আছে তারা কি করবে, অন্য দিনে রাখলে হবে কিনা? হ্যাঁ, অন্য দিনে রেখে দিবে, মাসে তিনটি রোজা রাখলেই হবে। আইয়ামে বিজ অর্থাৎ 13, 14, 15 রোজা রাখলে উত্তম হবে শুধু, কিন্তু মাসে যে কোনো দিনে তিনটি যদি সিয়াম পালন করে নেয়, যেমন হাদিসে রয়েছে সিয়াম ও সালাসাত আইয়ামে মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা রেখে নেওয়া, সিয়াম উদ্দাহার সারা বছরের সারা মাসে রোজা রাখা, প্রতি মাসে এরকম করলে সারা বছরের হয়ে গেল এইভাবে, তো যে কোনো দিনে রেখে নেওয়া যেতে পারে, আর সঠিক মতে এই দিনে রোজা রাখবে না, আইয়ামে বিজে রোজা রাখবে না, অন্য সময় যে কোনো দিনে, তার মধ্যে উত্তম দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার, অন্য সময় একটু পরে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রেখে নেন, আর তারপরে কোনো মাসে যদি ছেড়েও দেন তো কোনো অসুবিধা নেই, যেমন কোনো একদিন যদি তাহাজ্জুদ ছেড়ে দেন কোনো অসুবিধা নেই, ঠিক তেমনি কোনো মাসে যদি আপনি মাসে 3টা করে রোজা রাখতেন ছেড়ে দেন তাও কোনো অসুবিধা নেই, তাতে যতটা করলেন ততটার পারিশ্রমিক আপনি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুস্তাওয়ি, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, বা আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমুন্নত, এটির কোন কোন অনুবাদক বা আলেম সমাসীন বলে অনুবাদ করেছেন, এই অনুবাদটি আহসানুল বায়ান যে বাংলা তফসির আছে তাতে শেখ আব্দুল হামিদ সাহেব আমাদের বন্ধু মানুষ, একই যুগের মধ্যে আমরা থেকেছি, তো উনি করেছেন, আহসানুল বায়ানে আছে, তবে শেখ আবুবকর জাকারির অনুবাদে সমুন্নত আছে, সমাসীন নেই, আর উনি লিখেছেন বা বলেছেন আলোচনা তো অথবা লিখেছেন কোনো জায়গায় যে আমি সমাসীন করেছি, এটা ভুল নয়, ভুল নয় কি জন্য, সমাসীন মানে আসন গ্রহণ করা, বসা নাই, আমি বসা বুঝাইনি, বসা বুঝাইনি, তো কথা হচ্ছে যখন বাংলা ভাষা যারা বেশি বুঝে যে সমাসীন মানে কি বসা হয়, যদি বসা হয় তাহলে ঠিক নয়, কিন্তু যদি আসন গ্রহণ করা তাহলে অসুবিধা নেই, কিন্তু তারপরেও এই সন্দেহ থেকে আমিও অনেক পুরাতন আমার বক্তব্য আছে, আমার মনে পড়ছে আজকে থেকে 15 বছর আগে বা তার আগের একবার প্রথম দিকের বক্তব্য আছে, আমি সমাসীন অর্থ করেছি কোনো অনুবাদকের হয়তো পড়ে অথবা নিজের তর্জমা নিজে করে সমাসীন করেছি, কিন্তু তারপরে একটু সজাগ হয়ে বছর 10 বা তার আগে থেকে 10-12 বছর আগে থেকেই আমি সমুন্নত অর্থ করি, সুম্মাস্তাওয়া আল আরশ, তিনি আরশে সমুন্নত হলেন, জি আলা ওয়ারতাফা, আরবিতে আরো মুফাসসির রাজার সহি আকীদার তার অর্থ করেছেন ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা মানে সমুন্নত হওয়া, তো আলা মানে ওপরে ওপরে আসা ওপরে হওয়া, আর ওয়ারতাফা মানে ওপরে একই কাছাকাছি অর্থ, তো ওর মানে সমুন্নত করলে বেশি সূক্ষ্ম হয়, এই জন্য আপনাদেরকে বলবো যে সমুন্নত অর্থটি বেশি সূক্ষ্ম, আর সমাসীন এটা কিছু লোকেরা বলছেন ভুল, কিছু লোকেরা বলছেন না আমি বসার অর্থ নিইনি সুতরাং ভুল নয়, তো এমন কিছু সন্দেহপূর্ণ শব্দ না ব্যবহার করে ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জাযাকুমুল্লাহ খাইরান। অনেক সময় তো হয়ে গেল, তো আরো একটু প্রশ্ন কি নেওয়া যাবে, অসুবিধা ছিল আর কি, তো ইনশাআল্লাহ তো আমরা আর দুই চারটে প্রশ্ন নিব ইনশাআল্লাহ, যদি অনেক সময় হয়ে গেছে। এ পর্যায়ে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন এমডি আব্দুল হক, সরি এমডি হক, আপনি প্রশ্ন করুন। জি এমডি, এমডি হক আপনার ফোনটা আনমিউট করে নিন, সম্ভবত উনি বুঝতে পারছেন না, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের এক বোন শুরুতেই হ্যান্ড রেজ করেছিলেন, সামহাউ উনার হ্যান্ড রেজটা ডাউন হয়ে গেছিল, উনি রিকোয়েস্ট করেছেন, তো উনাকে আমি আনমিউট করে দিচ্ছি এই মুহূর্তে, আপনি প্রশ্ন করুন। আফরোজ আক্তার আপনি প্রশ্ন করুন। জি আফরোজ আক্তার আপনি প্রশ্ন করুন, আপনার পুরো নাম সুবহানাল্লাহ সাউন্ড সিস্টেমে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে 11 বছর, ও আমার দ্বিতীয় বেবি যখন হয় তখন ও আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে ও প্রতিদিন কোরআন পড়বে যদি ওর আপু হয়, প্রতিদিন কোরআন পড়ার কথা আল্লাহকে ওয়াদা করে বলছিল। তো ছোট বেবি এখন প্রতিদিন সে পড়তে পারে না, পড়ে কিন্তু মাঝে মাঝে পড়ে কিন্তু প্রতিদিন সে পড়তে পারে না, এক্ষেত্রে সে কি আল্লাহর কাছে এখন ক্ষমা চাবে বা আমাকে কি কাফফারা দিতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে 7 বছর থেকে সালাত আদায় করে, তো এখনো সে সালাত আদায় করে 5 ওয়াক্ত, কিন্তু সে এখনো নামাজের প্রতি যে একটা দায়িত্ব বোধ বা একটা কর্তব্য যে, এবং সে শুধু ফরজ সালাতটুকু আদায় করে, হ্যাঁ, এবং সুন্নাত নফল আদায় করে না। তো এক্ষেত্রে কি এখন থেকে কি তাকে সুন্নাত না পড়লে কি তার জন্য হবে গুনাহ হবে? এই বিষয়টা আমি জানতে চাই। মেয়ের বয়স 11? হ্যাঁ, 11 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা, যে আপনার প্রশ্ন যে আমার মেয়ে আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি আমার আরেকটা বোন হয় তাহলে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, আসলে এইরকম আল্লাহর সাথে ওয়াদা করাটা ঠিক নাই। বাচ্চা তো ছোট, ছোট করেছে, কিন্তু বড়রা অনেক সময় আল্লাহর সাথে ওয়াদা করে, না না এরকম করবেন না, কারণ আপনি কমজোর দুর্বল কখনো পারবেন না, তখন আপনার আল্লাহর সাথে ওয়াদা খেলাফি হবে, যেটা ভালো না। সুতরাং এইরকম কাজ আগামীতে করবেন না বা কাউকে করতে দেবেন না। আল্লাহর সাথে ওয়াদা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ পালন করাই হচ্ছে, এবার এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা করার কোনো প্রয়োজন, ওয়াদা না করলেও তার ইবাদত করতে হবে, ওয়াদা করলেও ইবাদত করতে হবে। জি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তার ইবাদত করতে থাকুন, তো ওয়াদা করবেন না। আর কসমও করতে যাবেন না, আল্লাহর কসম এই করবো, সাধারণত কসমকে এড়িয়ে চলবেন যথাসাধ্য, প্রয়োজন নেই। তো ওয়াদার জন্য কসমের কাফারা লাগবে না, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন না, কারণ তাকওয়াল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, চেষ্টা করবেন যথাসাধ্য কোরআন তেলাওয়াত করতে, চেষ্টা করবে মেয়েকে উৎসাহিত করবেন, মেয়েকে বলবেন, আর ইনশা আল্লাহ তাআলা আল্লাহ ধরবেন না বান্দার এসব কমজোরি দুর্বলতা। আর ছোটতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, তখন শরীয়তের কোনো দায়িত্ব আসে, ইনশা আল্লাহ আল্লাহ ধরবেন না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমার মেয়ে 7 বছর থেকেই সালাত আদায় করে, মাশা আল্লাহ, এটা খুব ভালো দিক। কিন্তু একটি নসিহা করব সবাইকে যারা এখানে আলোচনায় আছেন, সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ, এমনকি আরব দেশেও দেখছি, আমরা এখানেও দেখছি আশেপাশে, আমাদের কচি কাছা যারা নাবালক অবস্থায় থাকছে তারা মাশা আল্লাহ মায়ের সাথে বাবার সাথে 5 ওয়াক্ত সালাত পড়ছে, আর যেই সাবালক হচ্ছে সাবালক হওয়ার পরে বেনামাজি হয়ে যাচ্ছে, স্বাধীন হয়ে যাচ্ছে। রোগটা কোথায় তাহলে? তাহলে লাভটা কি হলো এরকম করে? না, মোটেই না, এটা চলবে না, এটা চলবে না। তো এমন ভাবে তরবিয়ত করবেন যে ইমান ইসলামটাকে যাতে অন্তরে আপনি বসিয়ে দিতে পারেন, বদ্ধপরিকর হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে, এর জন্য দোয়াও করতে হবে এবং ভালো তরবিয়তের চেষ্টা করতে হবে, স্বামী স্ত্রীকে নেক হইতে হবে এবং ভালো তরবিয়ত, ভালো নসিহা করতে থাকতে হবে, ভালো তরবিয়ত করার চেষ্টা করতে হবে, ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দেবে। এলম শিখাইতে হবে, দিনের দিনমুখী করতে হবে, দিনই বই পুস্তক পড়াইতে হবে, দিনই আলোচনা শোনাইতে হবে ইত্যাদি। এক কথায় যথাসাধ্য চেষ্টা করলে আল্লাহ ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ। তো এটা যেন হয়। আর তারপরে ফরজ সালাতগুলি শুধু আদায় করছে আর সুন্নত আদায় করছেন না, ফরজ সালাত আদায় করলে সর্বনিম্ন নাজাত ইনশাআল্লাহ পেয়ে যাবে। কিন্তু এটাকে এত হালকা ভাবে নেবেন না, আমার এই কথা বলার উদ্দেশ্য এই নয় যে আপনার সুন্নতের গুরুত্ব কম করবেন, সুন্নতের অনেক বড় ফজিলত রয়েছে। সুন্নত হচ্ছে ফরজগুলির সাজ, অলংকার, আগে কিছু সুন্নত পড়লেন, পরে কিছু সুন্নত পড়লেন, মাঝখানে কত সুন্দর হয়ে আপনার সুরক্ষিত আপনার ফরজটা। কিন্তু যারা সরাসরি এসে ফরজে লাগে, ফরজ পড়ার পরে সাথে সাথে টান নেয়, তাদের কোয়ালিটি অত ভালো হয় না। এই জন্য সুন্নতগুলি ফরজের জন্য জিনত বটে, অলংকারও বটে, ওর কোয়ালিটি খুশু আলাদাই হবে। যে ব্যক্তি আগে থেকে কিছু সালাত পড়ে ফরজ ইবাদতের জন্য, ফরজ সালাতের জন্য অপেক্ষা করছে, আর তারপরে ফরজ সালাতের পরে আবার কিছু সালাত পড়লো, তাদের ইবাদতের কোয়ালিটি বা সালাতের কোয়ালিটি অনেক উন্নত। সুতরাং যথাসাধ্য উৎসাহিত করার চেষ্টা করুন। আমাদের বাচ্চার আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা একটা 11 বছর, একটা 10 বছর, সুন্নতগুলিকে সাথে নিয়ে পড়ার চেষ্টা করি, কারণ একা একা ছেড়ে দিলে ওরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, তো সাথে সাথে নিয়ে পড়ার চেষ্টা করি।
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো তরবিয়তের তৌফিক দান করেন ইনশাআল্লাহ, যেমনটা বললাম যে আল্লাহ ধরবেন না, তবে বড় হওয়ার সাথে সাথে, সাবালিকা বা সাবালক হওয়ার সাথে সাথে, যাতে করে ফরজের সাথে সুন্নত গুলো গুরুত্ব সহকারে পড়ে, আর বিশেষ করে বেতরটা যেন অবশ্যই না ছাড়ে, কারণ বেতর যতগুলি সুন্নাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ সুন্নাতে মুআক্কাদা, বরং হানাফি মজহাবে ওয়াজিব। সুতরাং ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদাও কাছাকাছি, হানাফি মজহাবের ওয়াজিব আর অন্যদের কাছে যেটি সুন্নাতে মুআক্কাদা কাছাকাছি কিন্তু বিধান, এই জন্য খুব গুরুত্ব দেবেন, ফজর দুই রাকাত সুন্নাতের গুরুত্ব দেবেন, আর বাকি সুন্নাত গুলিও পড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের নেক নিয়ত পূরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ছেলে মেয়েদের ভালো তরবিয়তের সকল ভাই বোনকে তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহ খায়র শেখ। তো আজকে সর্বশেষ প্রশ্ন, প্রশ্নটা অ্যাকচুয়ালি আমাকেই করতে হচ্ছে, কারণ কোন এক ব্রাদার লাইনে আছেন সিরিয়াল মোতাবেক প্রশ্ন করার জন্য, যদি ওনার নামটা আমি জানি না, আনমিউট করতে পারছি না, তো ওনার আল্লাহ দান করেছেন, তো আকিকা সম্পর্কে উনি জানতে চেয়েছিলেন যে আকিকা এটাকে 7 দিনের দিনই দিতে হবে না 7 দিনের ভিতরে দিতে হবে বা 14 দিনের ভিতরে, এই সম্পর্কে তো উনি একটা বিষয় জানতে চাচ্ছেন। দেখেন, আকিকা 7 দিনেই দিতে হবে যারা বলছে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর 7 দিনের মধ্যে দিতে হবে এই কথাটি ভুল, 7 দিনের মধ্যে দিতে হবে নাই, বরং সপ্তম দিনে, ইয়াউমা সাবেইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা দিয়েছেন সপ্তম দিনে, তো যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে সেই দিনটা একটা দিন ধরবেন, যদি সূর্য ডুবার আগে হয় তাহলে এই ধরে সপ্তম দিনে আকিকা দিবেন, এটি হচ্ছে উত্তম সুন্নাত। আর সেটা যদি সম্ভব না হয় তো যে কোনো দিনে ইনশাআল্লাহ তাআলা দিতে পারে। 14 আর 21-এর হাদিস আছে, কিন্তু হাদিসগুলি যাইফ বলা হয়েছে। আর একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন, অন্যরা যাই বলল আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং আল্লাহ আলবানী, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামে, তারা সকলে বলছেন যে সুন্নতটা তার ফত হয়ে গেল, ছুটে গেল সপ্তম দিনের, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে, ছোট বড় সকলে যার আকিকা হয়নি। এটি হচ্ছে মধ্যম পন্থা, এবং আরো সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ফতোয়া নকল করলাম। আশা করি এইভাবে আমল করলে ইনশাআল্লাহ অসুবিধা নেই, কিন্তু একবার দুবার এরকম হইতে পারে। আপনি সবগুলি ছেলে মেয়ের ওই রকম 7 দিন কেন পার করবেন, সপ্তম দিনে দিয়ে দিবেন, সপ্তম দিনে দিয়ে দিবেন, যথাসাধ্য সহি সুন্নাহ আমল করার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম শেখ। আর আগামী সপ্তাহে কি আমাদের প্রোগ্রাম থাকছে কিনা সম্পর্কে একটু যদি বলতেন, কারণ যেহেতু জাস্ট ঈদের 3 দিন পর না রবিবার আসছে, শুক্রবার আমাদের, জি জুম্মাবারে ঈদ হচ্ছে, জি আমাদের এখানে, আমার আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, আমার এরকম ব্যস্ততা নেই যে আর ঘোরাঘুরিও নেই আমাদের আলহামদুলিল্লাহ, আর কোথাও সফরও নেই, যেহেতু সফরে এখন খুব ভালো না, যার ফলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ভাবছিলাম যে আপনাদের যেহেতু খুশির দিনগুলি, তারপরে বাচ্চাদেরকে নিয়ে বিনোদনের দিন, তো অনেকে হয়তো বাইরে যাবেন, যদি এরকম কোনো কারণ থাকে তাহলে ঘোষণা দিয়ে দেন যে হবে না, আর যদি মনে করেন যে আমাদের দার্সটা চালু থাক সংক্ষেপে হইলেও, অসুবিধা নেই, সেটাও করতে পারেন, শরীক হতে পারলো পারলো, না পারলো না পারলো, সমস্যা নেই, তো যেটা ভালো মনে করেন অসুবিধা নেই আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা ঘোষণা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র শেখ। তো শেখ, আজকে শুধু একটা বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে ভাই বোনরা আছেন তার আরাফার দিন সম্পর্কে, রোজার সম্পর্কে একটু কনফিউজ, কবে তারা রোজা রাখবে এটা যদি একটু জাস্ট বলে শেষ করে দিতেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ বিষয়টি নিয়ে এত মানে আমাদের আহলে হাদিস আলেম সমাজ একটা রোগ তুলে ধরি, আমাদের আহলে হাদিস সমাজের, হানাফি সমাজে, দেওবন্দি সমাজ হোক, কওমি সমাজ অথবা বেরলভি সমাজ হোক, তাদের কিন্তু একটা কেন্দ্রীয় স্থল আছে। যেমন কওমি দেওবন্দিরা ওলামায়ে দেওবন্দ, দেওবন্দ থেকে কি ফতোয়া এসছে, হাট হাজারি থেকে কি ফতোয়া এসছে, যথেষ্ট সবাই কিন্তু মেনে নেবে মোটামুটি। এইরকমই বেরলভি যারা আছে মাজারপন্থী, তারা তাদের ওই বেরলি থেকে কি আহমদ রেজা খানের ওর বংশধর, বা তাদের পীরেরা চরমনাই থেকে কি ফতোয়া এসছে, ও ফতোয়া মেনে নেবে চরমনাইরা। কিন্তু আহলে হাদিসরা তাদের কেন্দ্র আছে মাশাআল্লাহ জমিয়তে আহলে হাদিস অথবা আহলে হাদিস আন্দোলন, সংগঠনগুলি আছে দেশে, কিন্তু কেউ কাউকে মানে না, এটা বড় একটা দুঃখজনক দিক, বড় একটা দুঃখজনক দিক আর বড় কষ্টদায়ক দিক, যার ফলে সবাই মুফতি, মাদ্রাসা পড়া ছাড়াও আজকাল ফেসবুক মুফতি, সোশ্যাল মিডিয়ার মুফতি, গুগল মুফতি, মুফতির অভাব নেই মাশাআল্লাহ। এমন আমার লিখছে আজকে
আমাদের একটা গ্রুপ ছিল অলমা বাঙ্গাল, পশ্চিমবঙ্গের অলমাদের একটা গ্রুপ ছিল, বড় দুঃখের বিষয়। ফজরের পরে 2 ঘন্টার মধ্যে দেখি যে 60টা তাতে মানে ইয়েছে হোয়াটসঅ্যাপে, তাদের 60টা মেসেজ, আর সবগুলি শুধু তর্ক বিতর্ক। একদল বলছে যে দেশ হিসাবে 9 তারিখ, আর একদল বলছে সৌদি আরব হিসাবে আরাফা যেদিন সেই দিন, এই নিয়ে। আরে দেখি এত বিরক্ত হইলাম, শেষে সেখান থেকে বিদায় নিলাম যে এইসব এতে মানে এত মুফতিদের সাথে আমার থাকাটা আসলে শোভা পাই না। তো বড় দুঃখজনক বিষয় আসলে আপনাদের সামনে পেশ করলাম। আর আহলে হাদিস ওলামাদেরকে বলবো যে একটু শ্রদ্ধা করতে শিখুন বড়দেরকে, আর আমাদের বড়রা আছে তাদের ফতোয়া, আর তারপরে বড়দের ইখতলাফ হয়েছে শেখ ইবনে উসাইমিন আর ইবনে বাজ, তাদের যদি ইখতলাফ থাকে তাহলে আমাদের ইখতলাফ হইতেই পারে। সুতরাং মাদানী ওলামাদেরও ইখতলাফ আছে এই বিষয়টি নিয়ে। এখন ইখতলাফের ক্ষেত্রে আপনারা যদি হানাফিরা যেমন আহলাদীদের সাথে আচরণ করছে একবারে মজহাবি গোলামির যে মানে চরম যে যে খারাপ আচরণ দেখাচ্ছে, মসজিদে স্থান নেই, যদি আমাদের মতো করে নামাজ না পড়েন, সেই রকমই তো আপনারা শুরু করে দিলেন, তো পার্থক্যটা কি থাকলো? কেউ মজহাবি গোড়ামি করছে আর আপনার ফতোয়ার গোড়ামি করছে, যেটাকে ধরে নিয়েছেন যে এইটা আমার কাছে ঠিক, আমারটা হক, সবটা বাতিল। আমি গত সপ্তাহে বলেছি ফতোয়ার ক্ষেত্রে, ইজতিহাদি ফতোয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য, সেই ক্ষেত্রে কেউ বলছে যে আরাফার দিনের ফজিলত আসলে আরাফা হাজিদের অবস্থান করে তারা সেখানে ফজিলত হাসিল করলো, আমরা কি পেলাম? সুতরাং আমরা এই দিনের ফজিলতটা আরাফার সিয়াম পালনের মাধ্যমে পেলাম, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আর যারা বলছেন না ভাই আরাফা তো হয় 9 তারিখে, সুতরাং 9 তারিখ আমাদের হয়নি, 8 তারিখ কেন আরাফা রোজা রাখবো আরাফার দিন? সুতরাং আরাফা সৌদি আরবে কোন দিকে কোন দিন হইলো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা 9 তারিখে রাখবো, তাদেরও দৃষ্টিভঙ্গি আপন জায়গায় ঠিক আছে। এখন এই নিয়ে কি একেবারে মারামারি শুরু করে দিতে হবে? ফেসবুক যুদ্ধ আর এই হোয়াটসঅ্যাপ যুদ্ধ শুরু করে দিতে হবে? আর তারপরে মানহানি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যেন বড় বড় আলেমগুলো সব জাহেল, যারা তাদের বিপরীত ফতোয়া দেয় তারা সব জাহেল, কিচ্ছু জানে না, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। সুতরাং এই আচরণটি আহলে হাদিসদের বা সহি আকিদায় আসা অনেক ভাইদের খুব খারাপ লাগছে আমাকে এবং খুব কষ্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সংযত হওয়ার তৌফিক দান করেন এবং মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিকহের একটু জ্ঞান দান করেন যাতে করে উদারতা আসে। যেমন আবু হানিফা শাফি মালিক আহমদের মধ্যে উদারতা ছিল, কিন্তু এই গোঁড়াদের মধ্যে উদারতা নেই, মজহাবধারীদের মধ্যে। আপনারা তো সেই রকমই শুরু করেছেন, তাহলে পার্থক্যটা কি থাকলো? তাহলে কেন বিরোধিতা আবার মজহাবি গোড়ামির বিরোধিতা? আপনাদের মধ্যে সেই গোড়ামি থেকে গেল না, আপনি যেটাকে ঠিক সমাধানটা শুন, আপনি যেটাকে ঠিক মনে করেছেন সেটার আমল করে আপনি রোজা রাখুন। কে কোনটা করছে আপনাকে ওই ওই ক্ষেত্রে বেশি কারো সমালোচনা দরকার না, আমি এটা ঠিক মনে করছি ভাই ওই হিসাবে রোজা রাখছি। অন্য কেউ আপনার আশেপাশে আছে তাকে চেনেন আপনার বিপরীত সে রোজা রাখছে, হ্যাঁ অসুবিধা নেই, সে তার মতো করে রাখুক, অসুবিধাটা কি হলো আপনার, আপনার ক্ষতিটা কি হলো? এই সব ক্ষেত্রে যেখানে দৃষ্টিভঙ্গির ইখতিলাফ রয়েছে, হক বাতিল বললে চলবে না, যে আমারটা হক আরটা বাতিল, এই ক্ষেত্রে ওলামারা ফোকাহা হচ্ছে রাজি আর মরজু, খুব বেশি বলতে আমারটা রাজি ওরটা মরজু, আমারটা বেশি প্রাধান্যযোগ্য ওরটা প্রাধান্যযোগ্য নয়, এতটুকু বলতে পারে, আর তারপর তার কাছে সেটা প্রাধান্যযোগ্য আমার কাছে হয়তো নাই। সুতরাং যে যেটাকে হকের কাছাকাছি দৃষ্টিভঙ্গি বলে দিলাম, একদল বলছেন যেই দিন আরাফা হচ্ছে এই আরাফা দিনের ফজিলতকে কেন্দ্র করে সিয়াম, সুতরাং সেই দিন রোজা রাখবে, আর যদি কেউ বলছেন না সেই দিন তো 8 তারিখ থেকে যে আমাদের 9 তারিখ হয় না, সুতরাং তারা যেদিন 9 তারিখ তাদের হবে সেই দিন রোজা রাখবে। আমি আমার এক ছাত্র আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় বক্তব্য করে বেড়ায় মাশাল্লাহ, কিন্তু এখানে ছাত্র ছিল জানলো শিক্ষিত মাহমুদ, তাকে বললাম যে ভাই ফোকাহাদের কিতাবে একটি ফতোয়া আছে সেটা হচ্ছে খুরুজ আমিরাল খেলাফ, ইখতিলাফের ঊর্ধ্বে চলে যা, দুটো দল হয়ে গেছে, এক দল বলছে যে দেশের 9 তারিখ, আরেক দল বলছে না আরাফা যেদিন সেদিন আরাফাতে হাজিরা থাকছে সেদিন, তাহলে অসুবিধাটা কি? 3 দিন রোজা রাখলে তাহলে তো ভালো হইলো, 2 দিন রোজা রাখলে অসুবিধাটা কি? আর এই ফেসবুকে দেখলাম যে এক মুফতি মুজতাহিদ ফতোয়া দিচ্ছে যে ইয়ে আরেক বিদাত চালু করেছে, মানে 2 দিন যদি রোজা রাখতে বলেন তো বলে বিদাত চালু হয়ে গেল, 3 দিন যদি বলেন তো বেদাত চালু হয়ে গেল,
চরম পন্থার একটা সীমানা থাকা উচিত, একটা চরম পন্থার একটা সীমা থাকা উচিত। এলে মাহাসেল করুন, আর এত বেশি কথা বলিয়েন না, কথা কম বলেন, আর এলেম হাসিল করুন, আর নিজে যেটাকে ঠিক মনে করছেন আমল করুন। আবু হানিফা, শাফি, মালিক আহমদ এই রকম ঝগড়া করেনি, যে ঝগড়া আজকাল ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় করছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন। আর যদি কোথাও ইজতিহাদে ভুল হয় আমাদের অথবা অন্যদের, আল্লাহ যেন সকলকে মাফ করেন, এবং সকলকে হকের অনুসারী হওয়ার অন্তরের ইখলাসের সাথে সততার সাথে তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।